আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমার আরেকটা প্রিয় ডোমেইন যেটা নিয়ে আমি আমার ছোটবেলা থেকে ফ্যামিলি গত কারণে জড়িত আছি অস্ট্রে সেটা হচ্ছে বাংলাদেশের পোল্ট্রি শিল্প এবং ডেইরি শিল্প এবং ফিশারিজ তবে আজকে বেসিক্যালি আমাদের পোল্ট্রি শিল্প নিয়ে আমি কিছু কথা শেয়ার করার চেষ্টা করব সেটা বেসিক্যালি আমার কথা তো প্রায়শই আমি লিখি তো আমি দুজন খামারি আজকে আনবো আর একজন ভাইকে পোল্ট্রি শিল্পের জগতের সাথে অনেক দিন ধরে পনেরো বছর ধরে কাজ করেন আহ গ্রুপে এবং বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন বড় বড় কোম্পানিতেও কাজ করার তার অভিজ্ঞতা আছে আহ ডক্টর এরশাদুল মামুন আহ ডিভিশন আনসেলস ম্যানেজার হিসাবে আছেন এখন উনি চট্টগ্রামের উত্তর এবং দক্ষিণ চট্টগ্রাম উনি আহ বেসিক্যালি দেখেন তো সো ওনার অভিজ্ঞতা থেকে আমরা জানা যেহেতু ওনারা ফিল্ড এ কাজ করেন আমরা স্ট্র্যাটেজিক ডিসিশন নেই হেড অফিসে বা কর্পোরেট অফিসে বসে তো সো ওনারা যে ফিল্ডে কাজ করেন তো ওনাদের কাছ থেকে শুনবো আসলে ফিল্ডে কাজ করা করতে গিয়ে ওনারা কি কি অভিজ্ঞতা গুলো নিচ্ছেন বা কি কি সেটাকে ভোক্তারা কি ভাবছেন এজেন্টরা কি ভাবছেন বা যারা স্টেক হোল্ডার আছে তারা কি ভাবছেন চেষ্টা করবো ওনার মাধ্যমে জিনিসগুলোকে এক্সপোজ করার জন্য তো আমরা তিরিশ মিনিট পরে আমরা দুজন খামারি ভাইকে আনার চেষ্টা করব আমরা জানি না বাংলাদেশের যে নেটওয়ার্ক ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার কতটুকু অ্যালাউ করে এবং প্রত্যন্ত অঞ্চলে ওনাদের টাচ আছে এবং শুধু কানেক্টিভিটির কারণে হয়তো অনেককে আমরা হয়তো আনতে পারি না বিভিন্ন কারণে তো যাই হোক আমার প্রচেষ্টা থাকবে জাস্ট একটু মানুষের কাছে পরিচয় করে দেওয়া যে আসলে খামারি ভাইরা কতটুকু কষ্ট করছেন খামারি ভাইদেরকে প্রমোট করার জন্য কোম্পানি গুলো বা কতটুকু কাজ করছেন তো জনাব এরশাদুল মামুন আমি আপনার কাছে আসি আপনি জাস্ট আপনার শুরুটা যদি একটু বলেন যে আপনি তো ভেটেনারি ডাক্তার তাই না যে সেখানকার গল্প যে আপনি শুরুটা একটু বলেন যে আপনি কিভাবে জিনিসটা শুরু করেছেন এবং কিভাবে আজকের পর্যায়ে এসছেন এবং কি কি করছেন এখন থ্যাংক ইউ স্যার আমি যারা আজকে আপনার এই লাইভ প্রোগ্রামে অ্যাটেন্ড করছেন আমি সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আমি স্যারের স্যারকে অনেক ধন্যবাদ একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার মতো আমিও করছি এই আমি ডাক্তার মোহাম্মদ আমি পরিচয়টা দিয়ে নেই আমি আমার আমি ডাক্তার মোহাম্মদ ইসাদ ইসলাম মামুন আমি একজন ডিভিএম ডাক্তার ভেটেনারিয়ান আমি দীর্ঘ ফিফটিন ইয়ার্স আমি এই সেক্টরের সাথে পোলট্রি ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত এবং আমার কেরিয়ার শুরু করছে আমি দুই হাজার ছয় সাতের দিকে এখান থেকে আমি আমার কর্মজীবন শুরু করি এবং আমি এর আগে একটা প্রতিষ্ঠানে কাজ করছি সেখানে সেটা হচ্ছে কাজী ফার্মস গ্রুপ ওখান থেকে আমি প্রায় এইট ইয়ার্স ক্লাস কাজ করার পরে আমি নাহারিগুলোতে আসছি আসার পরে আমার কেরিয়ারটা এখানে আমি ডেভেলপ এবং করছি এবং এই শিল্পের সঙ্গে আমি যে জড়িত এবং আমরা প্রত্যন্ত রুট লেভেলে আমাদের যে কাজগুলো আমরা করি সেইগুলোর অভিজ্ঞতা আমাদের আজকে এই প্রোগ্রামে আমি শেয়ার করবো আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে বা আমি অর্জন করার চেষ্টা করছি আহ এখানে পোলট্রি আমার কেরিয়ারটা শুরু হয়েছে বেসিক্যালি পোলট্রি দিয়ে আপনার পোলট্রি ইন্ডাস্ট্রি এখানে ব্রয়লার লেয়ার এবং সোনালি ফিল্ড পর্যায়ে আমরা আমরা প্রথমে আমি আমার কেরিয়ারটা শুরু করছিলাম টেকনিক্যাল সার্ভিস দিয়ে এরপরে আমি কাজটাকে অনেক এনজয় করার পরে আমি স্যার এটাকে এই সেলসে রিলেটেড কাজ করতেছি কারণে আমি সব রুট লেভেলের প্রথম তার খামারিদের সঙ্গে অতপরতভাবে জড়িত এবং তাদের সার্বক্ষণিক কি সমস্যা এবং এই শিল্পটা কিভাবে আমরা ডে বাই ডে ইনক্রিজ করতেছে এগুলো নিয়ে কাজ করার স্যার আমার একটা সুন্দর এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করছি আর কি এই শিল্পে বর্তমানে স্যার এখানে আমাদের আমি প্রথমে টেকনিক্যাল সার্ভিস সারা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত প্রায় বিশ থেকে তিরিশটা জেলায় আমি স্যার কাজ করেছি এবং আমার সৌভাগ্য হয়েছে যে এই প্রত্যন্ত অঞ্চলের রুট লেভেলের খামারিদের সাথে তাদের সাথে কিভাবে খামার ব্যবস্থাপনা এবং কিভাবে এই খামার ব্যবস্থাপনাকে ডে বাই ডে করা যায় এগুলো নিয়ে আমরা কাজ করছি স্যার আর কি ধন্যবাদ স্যার আচ্ছা আপনি তো প্রান্তিক খামারিদের সাথে সরাসরি ওতপ্রোত জড়িত তাই না এবং শত শত খামারি আপনাকে চিনে শত শত এজেন্ট ডিলার যারা আছেন আসলে পোলট্রি নেটওয়ার্কটা কিভাবে কাজ করে অনেকে আসলে আমরা যারা ভোক্তা অনেকে আমি জানি কিন্তু অনেকে জানেন না আমার সাথে যারা অ্যাটাচমেন্ট আছেন যে আসলে এটা কিভাবে কাজ করে যে যেমন ধরেন কোথায় কোম্পানি গুলো কোথায় ফর্ম গুলো কোথায় আপনার প্রান্তিক খামারে এজেন্ট এর রোলটা কি মানে পুরো জিনিসটার প্রক্রিয়াটা কি যদি একটু সংক্ষিপ্তভাবে আহ আমার আমার শ্রোতাদেরকে একটু বলতেন জি স্যার এটা ধন্যবাদ স্যার এটা ওই প্রান্তিক খামারদের কাছে আপনার একটা টার্মিনাল স্টেজে গিয়ে পৌঁছে এটা ছাড়া আমাদের যে আমরা প্রথমে যারা প্রোডিউসার যারা বিভিন্ন বিডার কোম্পানিগুলো রয়েছে তারা এই একটা ডিওসি প্যারেন্ট স্টক এবং জিপি ফার্ম থেকে এটা প্যারেন্ট স্টক থেকে যে এক কালেকশন করার পরে এই ডিমগুলা বাংলাদেশের বিভিন্ন যেখানে বায়ো সিকিউরিটি মেনটেন করে একবারে যেখানে জৈব নিরাপত্তাটা খুব সিকিউর ওই এলাকাতে তাদের ব্রিডার ফার্মগুলা থাকে এবং ওই ব্রিডার ফার্মগুলো থেকে আমাদের যে প্যারেন্ট স্টক গুলো রিয়ারিং করা হয় পালিত হয় ওখানে পালন পালন করার পরে এগুলা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন হ্যাচারিতে অত্যন্ত সাইন্টিফিক ওয়েতে কুলিং ভ্যানের মাধ্যমে এই ডিম গুলা মাধ্যমে ডিম গুলো প্রডিউস হয় প্রডিউস মাধ্যমে আমরা এই ডিম গুলা ডিওসি যাকে বলে ডে ওয়ার্ল্ড সিক্স একদিন বয়সের বাচ্চা এবং এটা আমরা ডেইলি যে বাচ্চাটা প্রোডাকশন হয় কোম্পানি আমরা যারা প্রোডাকশনে আসি তারা ডেইলি বাচ্চাটা ডেইলি একদিনের মধ্যেই বাংলাদেশের দূর দূরান্ত মধ্যে আমাদের বাচ্চাগুলো এক দিনের মধ্যে থেকে একদিনের মধ্যে একবার এগুলো খামারি লেভেলে পৌঁছে দেওয়া হয় এবং বিভিন্ন জায়গায় হেসারিশ করা হয়েছে কোম্পানিগুলো করছে যাতে বাচ্চা ডিওসি যেটা আছে এটা ডিওসিটা মর্টালিটি মর্টালিটিটা যেন না হয় এবং গ্রোথটা যেন ভালো আসে এবং খামারি জন্য বেনিফিটেড হয় এই কারণে প্রডিউসার যারা আছেন বিভিন্ন কোম্পানির মালিক তারা স্যার এটা ওই ওই এলাকা গুলোতে হেসারি স্টাবলিশ করছে বাংলাদেশের চৌষট্টি জেলায় এবং এই জেলায় হেসারি গুলা থেকে আমাদের যারা ডিলার আছে পরিবেশকের মাধ্যমে এই খামার এই বাচ্চাগুলো ওই খামার লেভেলে খামারিদেরকে দেওয়া হয়ে থাকে এবং খামারিটা অত্যন্ত কষ্ট করে তিরিশ দিন থেকে পঁয়ত্রিশ দিন ডিওসি এবং লেয়ারের ক্ষেত্রে আরো লং ইয়া ধরে আপনার এই বাচ্চাগুলো অত্যন্ত কষ্ট করে রিয়ারিং করে এবং এটা তিরিশ দিন থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত বাজারজাত করে আর কি ভিডার ফার্মের যে বায়োসিকিউরিটি গুলো এগুলো যারা প্রডিউসার এবং ভিডার অ্যাসোসিয়েশনের মালিকরা যারা আছে তারা অত্যন্ত বায়োসিকিউরিটি এবং অটো কুলিং সিস্টেম এবং অটোমেটেড সিস্টেমের মাধ্যমে এই প্যারেন্ট স্টকটা রিয়ারিং করা হয় আর এরপর ইনকিউবেটরের মাধ্যমে অত্যন্ত একুশ দিন ইনকিউবেটার থাকার পরে বিভিন্ন হ্যাসারি থেকে এগুলো ডিম বাচ্চাগুলো প্রোডাকশন হয় এবং আমাদের সারা বাংলাদেশে যে একটা সেলস টিম আছে চৌষট্টি জেলায় ওই সেলস টিম এর মাধ্যমে এই পরিবেশকদের মাধ্যমে খামারিদের কাছে যায় এবং খামারিরা ডে বাই ডে এই বিয়ারিং করে বাচ্চাগুলো আমাদের শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর কি স্যার ওকে সো এখানে যেটা হচ্ছে যে আসলে প্রক্রিয়াটা তো অনেক লম্বা দেখা যাচ্ছে যে অর্থাৎ বেডার ফার্ম থেকে হ্যাচারি হ্যাচারি থেকে আপনার ডিলার ডিলার থেকে প্রত্যন্ত অঞ্চলে তাই না তো এই যে আপনার এই সাপ্লাই চেনটা আপনারা ম্যানেজ করতে কি আপনাদের খুব ঝামেলা হয় না কারণ বাংলাদেশে অনেক কারণ প্রত্যন্ত অঞ্চলের খামারিরা আসলে খুব বেশি মানে অনেক রিমোটে থাকে এবং খুব একটা বড় খামার থাকে না এই যে ধরেন পাঁচশো সাতশো এক হাজার বাচ্চা নিয়ে পৌঁছানো এটা কি কষ্টসাধ্য ব্যাপার নয় কি স্যার ধন্যবাদ এটাকে আমরা আরো সহজ করার জন্য যারা আমরা প্রডিউসার আসি আমাদের হেচারি হেচারি আমরা বিভিন্ন জায়গায় চৌষট্টি জেলার মধ্যে আমরা একটা হেচারির মাধ্যমে দুই তিনটা জেলা কাভার করি আর কি আর এইভাবে বাংলাদেশে যাতে আগে আজকে থেকে পনেরো বছর দশ বছর আগে এই বাচ্চাটা একদিনের বাচ্চা আজকে বিকেল বেলা প্রোডাকশন হইলে এই বাচ্চাটা আগামীকাল বিকেলে পৌঁছতো কিন্তু আমাদের এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আমরা ইমপ্রুভমেন্ট করছি আপনার কুলিং সিস্টেম ইনকম করছি অটোমেটেড গাড়ি আমরা তৈরি করছি যেটা দিয়ে এক্সস্টেড ফ্যানের মাধ্যমে বাচ্চাগুলো প্রতিদিন বিকাল জেলার যেটা হ্যাস হয় ওই হ্যাসের বাচ্চাগুলোকে ট্রান্সপোর্টের মাধ্যমে হ্যাসারি থেকে দুই তিনটা ডিস্ট্রিক্টের মধ্যে আমরা রাত্রির মধ্যে সব বাচ্চাগুলো আমাদের পরিবেশকদেরকে স্পটে দিয়ে আসি এবং পরিবেশকরা তাদের এই যারা প্রত্যন্ত খামারি আছে দুইশো থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক বড় বড় ফার্ম আছে যেমন গাজীপুর রিজন এবং আপনি বরিশাল রিজন এবং চিটাগাং রিজন এই জোনগুলোতে অনেক বড় বড় খামারি আছে কিন্তু আদার্স অন্যান্য কিছু জেলায় আপনি ছোট ছোট খামারি আছে যেমন দুইশো খামারি তিনশো খামারি এইরকম স্যার পাঁচশো ছয়শো অ্যাভেলেবল খামারি আছে এই যে পাঁচশো বাচ্চাও আমরা ডিলারদের মাধ্যমে অতি সহজে ভোরবেলা বেলা থেকে সকাল দশটার মধ্যে এগুলো তাদের শেডে পৌঁছানোর মতো আমরা আমাদের অত্যাধুনিক প্রযুক্তি এবং গাড়িতে ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা এগুলা সরবরাহ করে থাকি এবার এটাতে আগের থেকে আজকে থেকে দশ বছর আগে যে আমরা হাজার বা আমরা যে সমস্যা মনে করতাম এখন স্যার এটা অনেক ইজি হয়ে গেছে এবং খামারিরাও অনেক স্যাটিসফাই এই যে জন্য হেসারি মালিক যারা আছে তাদের অনেক কস্টিং এদিকে কনসেন্ট্রেশন দিতে হয়েছে কস্টিং মিনিমাইজেশন করতে হয়েছে এইগুলোর কারণে স্যার আজকে এই ট্রান্সপোর্টেশন সিস্টেম এবং রুট লেভেলে বাচ্চাটা পৌঁছানোর পথটা অনেক সুগম হয়ে গেছে স্যার আরকি আপনার কি মনে হয় না যে এই যে এই ট্রান্সপোর্টের এই এই সুবিধাগুলো মানে সৃষ্টি করার জন্য এই যে আপনার বিডার ফার্ম অথবা যারা সাপ্লাই করছে যারা সাপ্লাই চেইনের সাথে ইনভলভ আছে তাদের কস্টিংটা তো অনেক বেড়ে গেছে আপনি বলছেন এবং এইটা আসলে কিভাবে হলে একটু মানে আর একটু কমানো যায় সেটা কি রাস্তাঘাট উন্নয়ন করলে কি কমবে অথবা আহ যেমন একটা একটা ভেহিকল যখন কিনা হয় তখন অনেক ট্যাক্স আমাদেরকে দিতে হয় এবং দেখা যাচ্ছে গাড়ির দামও অনেক বেশি পড়ে তেলের দাম বেশি সেখানে স্টাফের সংকট দেখা যায় নানা রকম ব্রা অ্যাক্সিডেন্টাল কেস অনেক বেশি এক একটা গাড়ে অ্যাক্সিডেন্ট হলে অনেক খরচ অনেক সময় গাড়ির অর্ধেক দাম অ্যাক্সিডেন্ট ফিক্স করতে চলে যায় এই ব্যাপারগুলো কি মনে করেন যে এগুলো আলটিমেটলি সবকিছুর দাম বাচ্চার দাম বা অন্য কিছু যে এগুলোর প্রতি এফেক্ট আনে ধন্যবাদ স্যার এটা বাচ্চার আমাদের যে ট্রান্সপোর্টের সিস্টেমটা অত্যন্ত কস্টিং এবং আমাদের এখানে প্রায় মানে একটা ডিওসির পেছনে দুই থেকে তিন টাকা আমাদের শুধু ট্রান্সপোর্ট কস্টে লাগে আর কি এবং স্যার আপনি যেটা বললেন দুর্ঘটনা দুর্ঘটনা তো আমাদের এটা এই শিল্পে প্রতিনিয়ত হয়ে থাকে তা আমাদের আমরা দীর্ঘদিন ধরে এই বাচ্চার যে দশ বছর আগের যে চিত্র এখন যে চিত্র টোটালি ডিফারেন্স এবং আপনার স্যার এটা অলরেডি আমরা এটা কস্টিং মিনিমাইজেশন হলেও আমার মনে হয় যেটা যে হেসারি মালিকরা এই বাচ্চাগুলো সুস্থ এবং সবল নিউ বাচ্চা খামারের দিকে পৌঁছার জন্য কস্টিং মিনিমাইজ করেও তারা একটা রিজনেবল মার্জিনের মধ্যে এই বাচ্চাগুলো প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছে শুধুমাত্র খামারিরা যেতে বাচ্চাটা আগের থেকে হ্যাম্পারটা কমায় নিয়ে এসে ট্রান্সপোর্টেশন এটা স্মুথ করে করার কারণে এটা পসিবল হয়েছে স্যার আলটিমেটলি আমাদের কিছু যায় এক্ষেত্রে আগে যেমন রোড ট্রান্সপোর্ট আমাদের আমরা যেটা বলি উত্তরবঙ্গের রোডটা ফোর লেন হচ্ছে সিক্স লেন হচ্ছে আমাদের রোড অলরেডি হয়ে গেছে আমাদের স্যার ভালো হয়ে গেছে এই কারণে আমাদের ট্রান্সপোর্টটা অত্যন্ত সময়ের মধ্যে আমরা যত বেশি বাচ্চা একটা গাড়িতে সরবরাহ করতে পারি যত বেশি মুভমেন্ট আহ বাচ্চা গুলা যে কোনো দশ হাজার বাচ্চা একটা বিজনে আমরা দেই ওই রিজনে যদি আমরা ওই গাড়িতে আমরা বিশ হাজার বাচ্চা দিই তাহলে তো আলটিমেটলি আমাদের স্যার কস্টিংটা মিনিমাইজ এর মধ্যে থাকে আর কি স্যার আচ্ছা তো আপনার এই যে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানো দেখা যায় যে হয়তো একটা ডিওসি ডে চেক্স আপনার চট্টগ্রাম থেকে যাচ্ছে একেবারে রংপুর দিনাজপুর যশোর খুলনা সেই মানে সুন্দরবনের কাছাকাছি তো কত ঘন্টার মধ্যে আপনারা পৌঁছানোর টার্গেট রাখেন বিকজ অনেক ধরনের সমস্যা হয় অতি গরম দিনের বেলায় ঠিক আছে আমি জানি যে মানে রাতটাকে আমরা বেশি ইউজ করি বিকাল থেকে রাত যাতে করে বাচ্চার কন্ডিশনটা ভালো থাকে যদিও মানে কন্ডিশন ইয়েগুলো ভ্যানগুলো অনেক সময় অ্যাবসেন্ট থাকে তো কত ঘন্টার মধ্যে আপনাদের টার্গেট থাকে যে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছার বা একটা কতক্ষণ পর্যন্ত আপনি ব্রিডিং করতে পারবেন এটা স্যার একটা আল্লাহর ওয়াসাস নিয়মত আছে যে পোল্ট্রি এই বায়লার বাচ্চা বা লেয়ার ডিওসি বা সোনালী ডিওসি যে কোনো ডিওসিতে স্যার আল্লাহর রহমতে 72 ঘন্টা পর্যন্ত একটা বাচ্চা ফাস্টিং কন্ডিশনে থাকতে পারে আর কি তার মর্টালিটি হবে না কিন্তু আমরা হ্যাচারি যারা আমরা আমাদের প্রতিষ্ঠান এবং আমাদের প্রোডিউসার যারা আছে বাচ্চাটাকে আমাদের মাগদীবের আজান বা মাগদীবের নামাজের পর থেকে ফজরের নামাজ ফোহর পর্যন্ত আমরা এটা ডেলিভারি দিয়ে দিচ্ছি অলরেডি এবং আপনি যেটা বললেন স্যার চিটাগাং থেকে আমরা খুলনা এবং সুন্দরবনের কাছাকাছি এবং আপনার এখানে একবার তেঁতুলিয়ার কাছাকাছি পর্যন্ত বাচ্চা দিচ্ছি এবং আমাদের যেটা আমাদের অলরেডি স্যার এখানে সিরাজগঞ্জ হ্যাচারি আমাদের একটা হয়েছে আমাদের ওয়ান দা ওয়েটা আছে স্যার গোপালগঞ্জ হ্যাচারি ওখানে আমাদের একটা হ্যাচারি আছে এইসব কারণে আমরা স্যার বাচ্চাটা এবং আরো স্মুথলি যেটি যেখানে আমরা চিটাগাং থেকে হয়তো আমাদের দশটা বা সাতটা বাঁচতো আটটা বাঁচতো কিন্তু এখন আমাদের ওইসব সব এলাকাতে হ্যাচারি আমরা করার কারণে আমাদের বাচ্চাটা আর্লি মর্নিং এর মধ্যে এটা অলরেডি ডেলিভারি হয়ে যাচ্ছে স্যার আর কি স্মুথলি ডেলিভারি হচ্ছে এবং খামারিরা সুস্থ বাচ্চা এ একটা বক্সের মধ্যে মধ্যে আমরা প্রায় চল্লিশটা বাচ্চা করে গরম ওয়েদারে দেই আর শীতকালে আমাদের টেম্পারেচার যেহেতু কুল থাকে এই কারণে এটা স্যার পঞ্চাশটা বাচ্চা আমরা শীতকালে দেই তবে বাচ্চাগুলো খুব স্মুথলি ডেলিভারি হচ্ছে স্যার কোনো ধরনের হ্যাজার্ড বা প্রবলেম আমাদের সৃষ্টি হচ্ছে না মানে বোঝা যাচ্ছে যে আসলে মানে যতটুকু সর্বোচ্চ মেজারমেন্ট নেওয়া যায় সেটা আপনারা নিচ্ছেন তো সেই ক্ষেত্রে তো আসলে কস্টিং সব জায়গায় বাড়ছে এই যে চল্লিশটা জায়গায় পঞ্চাশ পঞ্চাশটা থেকে চল্লিশটা বাচ্চাতে কনভার্ট হলো তারপরে আবার বিভিন্ন জায়গায় হ্যাচারি স্টেশন গুলো করতে হচ্ছে এক একটা হ্যাচারি স্টেশন মানে এক একটা ইন্ডাস্ট্রি টাইপ এমনকি স্যার আমাদের যারা আমরা গরমকালে কিছু কিছু বক্সে আমরা এটা যে আপনাদের আমাদের যেটা ডিহাইড্রেশন যেন না হয় এই কারণে আমরা কিছু ডিহাইড্রেটেড ইউজ করে থাকি আমাদের বক্সে এবং যাতে ওই বাচ্চাটা ডিহাইড্রেট না হয় ডিহাইড্রেট না হলে ওই বাচ্চাটা গ্রোথ এবং তিরিশ দিনের মধ্যে আলটিমেটলি রেজাল্ট অনেক ভালো হবে যেটা আমরা আমাদের আহ নাহার ইগ্রু গ্রুপ এটা করে রাখছে এবং আমরা অত্যন্ত খামারের কাছে এই বাচ্চাগুলোর সুনাম আমাদের সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে তো এখন আপনার ডিহাইড্রেড কন্ট্রোল করার জন্য কি আপনারা কি ধরনের জিনিস করেন মানে ওয়াটার মেলন বা এই ধরনের কোনো কিছু বা আপনার মানে শশা আহ আমাদের স্যার আমাদের এটা ওয়াটারমেলন আমরা ইউজ করে করি আর কি মাঝে মানে গরম কালের জন্য আর কি স্যার হ্যাঁ তো স্যার আমি দর্শকটাকে জানাচ্ছি যে এই যে একটা বাচ্চা ডিওসি আহ প্রথম তো অঞ্চলে পৌঁছানোর জন্য আসলে অনেক ধরনের আ মেজারমেন্ট না হয় সেগুলো কিন্তু আসলে একটা সুস্থ বাচ্চাকে খামার পর্যন্ত পৌঁছে দেওয়া জন্য এরপরে কিন্তু অনেক বড় প্রসেস আছে সেটা খামারি ভাইরা যখন হবেন তখন ওনারা বলবেন যে একটা বাচ্চাকে ওনারা একটা মানুষের বাচ্চাকে যেভাবে রিয়ার করে ঠিক থেকে সেরকমই যত্ন করে রেয়ার করতে হয় আচ্ছা যাই হোক কি মনে হয় যে আপনারা যে সেক্টরে কাজ করছেন যে আপনাদের এটা তো একটা জব কিন্তু আপনাদের কি কখনো এরকম মনে হয় যে যে আপনারা অনেক মানে আনন্দ পান যে মানুষের প্রাণী আমিষের চাহিদা পূরণ করছেন মানুষকে মানে আপনাদের কষ্টটা বা কষ্টটার কারণে মানুষ আহ মিট পাচ্ছে খাবার জন্য ঠিক আছে এবং এটার অগ্রযাত্রায় এখানে অর্থনীতিতে অনেক ধরনের অবদান হচ্ছে যেমন কর্মসংস্থান হচ্ছে তারপর মানুষের আমিষ এবং প্রোটিন এইগুলোর যোগান হচ্ছে ঠিক আছে নানা রকম ইম্প্যাক্ট এখানে হচ্ছে এরকম কি আপনার মনে হয় যে আপনারা কতটুকু ভূমিকা রাখতে পারছেন বা এটা স্যার অলমাইটি আল্লাহর উপরে আমাদের অনেক বেশি শুকরিয়া আমরা আদায় করি কারণ আমরা যে বাংলাদেশের ডিভিএম ডাটা জার্স এবং আমাদের যারা ইন্ডাস্ট্রি এই আমির সাহিদা প্রাণী আমি সাহিদা আমরা পূরণ করে যাচ্ছি এবং এই কোভিড 19 এ এখানেও বাংলাদেশ গবমেন্ট রেগুলারলি اناউন্স করা যাচ্ছে যে ডিম দুধ মাংস এগুলো আপনি খাবেন তো এই তার একটা অংশীদারিত্ব আমাদের আমরা হতে পেরে এবং এই প্রতিষ্ঠানের আমরা জবাব করি বা আমাদের যারা ম্যানেজমেন্ট লেভেল আছে যারা প্রডিউসার তারা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটা ডিওসি একটা কথা বলতে পারে না একটা প্রাণী কথা বলতে পারে না আমরা তাদের সেবা করে যাচ্ছি এবং আমরা টেকনিক্যাল সাপোর্ট দিয়ে যাচ্ছি এবং যেটা স্যার আপনি বললেন যে আমরা বাংলাদেশে আমিষ আমিষের যে চাহিদা কারণ স্যার আপনি দেখেন আমরা ওই এক কেজি গরুর মাংস কিনতে প্রায় সাতশো সাড়ে সাতশো টাকা লাগে অথচ আপনারা কিন্তু খুবই অল্প দামে যেমন একশো চল্লিশ আমরা একটা এই ডিওসি গুলো তিরিশ দিন পরে বড় করে মানুষের প্রত্যন্ত গ্রামে এবং আমি কিছু কিছু জায়গায় বাংলাদেশে দেখছি যে স্যার আহ তারা দুই কেজি আড়াই কেজি বড় বড় যে মুরগিগুলো আছে ব্রয়লার তারা আহ স্লটার করার পরে এটা হাফ কেজি পর্যন্ত একটা রুট লেভেলের যে ভ্যান চালক কৃষক একবার হতদরিদ্র মানুষ তারাও চাই এটা অনায়াসে এই আমিষটা আমরা পেয়ে যাচ্ছে তা আমাদের কাছে তখনই প্রাউড ফিল হয় এবং ভালো লাগে যে আমরা এই অবলা জিনিসগুলোর আমরা সেবা করতে পারতেছি এবং বাংলাদেশের থেকে শুরু করে সবার জন্য আমরা যে আমিষের চাহিদা পূরণের জন্য যে আমাদের যে মেধা এবং শ্রম এবং আমাদের ইন্ডাস্ট্রির মালিক যারা আছে তারা যে অক্লান্ত পরিশ্রম করে আপনার এই আমিষটাকে অনেক সহজলভ্য করে তুলছে এগুলো আমরা স্যার অলরেডি অনেক বেশি আমাদের ভালো লাগে এবং আমরা অলমাইটি আল্লাহর কাছে এটা বারবার সুক্রিয়া আদায় করি যে আমরা এই শিল্পে আমাদের অনেকে তো অনেক কাজ করে অনেক ধরনের বিজনেস আছে কিন্তু আমরা এটা পার্টিসিপেট হয়ে আমরা উই আর ভেরি লাকি স্যার মানে নিজে স্যাটিসফ্যাকশন লেভেলটা অনেক বেশি আর্থিক তো একটা গেইন হয় সাথে সাথে একটা মেন্টাল একটা প্লেজার যে হ্যাঁ আমি অ্যাগ্রো সেক্টরে সেখানে মানুষ ওখান থেকে মানে খাদ্যর ইয়ে পাচ্ছে যোগান পাচ্ছে হম এবং আহ ইয়ং জেনারেশন জন্য তো এইটা কেন এক সময় বাংলাদেশ সংসম্পূর্ণ ছিল না এখন সংসম্পূর্ণ হয়ে ওভার প্রোডাকশন ক্যাপাসিটি হওয়াতে এটা ইনফ্যাক্ট সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু চাহিদা এবং যোগানের যে ব্যালেন্সটা সেটা কি আছে কি মনে করেন নাই তো আমি জানি কিন্তু কেন নাই বা এটাকে কিভাবে ব্যালেন্স করা যায় মানে এটা স্যার এখন কোনো যোগান এখন দেখা যাচ্ছে যোগান বেশি হয়ে যায় মাঝে মাঝে যার ফলে সবাই колаப்ஸ் করে তারপরে আবার দেখা যাচ্ছে চাহিদা পূরণ করতে পারছে না এই যে একটা কমপ্লেক্স ব্যাপার এটা কিভাবে দেখছেন আপনি এটা স্যার আপনি এটা ইমব্যালেন্স হওয়ার কারণে অফিসে অনেকগুলো কারণ আছে যেমন স্যার এখানে ডিজিজ কন্ডিশনটা একটা ফ্যাক্টর আপনার অনেক সময় প্রোডাকশন থাকে সাফিসিয়েন্ট পরিমাণে কিন্তু এখানে আমাদের যারা প্রোডিউসার আছে হসারি মালিক এবং বিভিন্ন যারা অর্গানাইজেশনে প্রডিউস করে থাকে ডিওসি এখানে স্যার একটা ডিজিজ ধরনের লোড থাকে ফার্মাল লেভেলের ডিজিজ লোড থাকে এই কারণে স্যার অনেক সময় আমাদের এই প্রোডাকশন যেটা অ্যাপ্রোপ্রিয়েট এবং চাহিদা অনুযায়ী আমরা করার চেষ্টা করি আলটিমেটলি অনেক সময় এটা আমাদের হয় না আবার স্যার অনেক সময় যখন ডিজিজ কন্ডিশন ওয়েদার যেমন আজকে থেকে স্যার সাত বছর আট বছর আগে বাথ একটা যে ফ্লো ছিল বাংলাদেশে তো সেগুলো থেকে এখন আমরা একটু ছড়ে আসছি এবং আমাদের ভ্যাকসিন আবিষ্কার হওয়ার পরে বা ফ্লু ভ্যাকসিন হওয়ার কারণে স্মুথলি কিছু কিছু সময় আমরা এগুলো মানে ঝামেলা ছাড়া ডিজিজ কন্ডিশন ছাড়া মুরগিগুলো রিয়ারিং হয়ে যাচ্ছে কিন্তু বা যেটা দেখা যায় যে আপনার এই মার্কেটটা একটু অস্থিতিশীল হয়ে যায় তা আবার স্যার রিজনেবল হয়ে গেলে মার্কেটটা স্থিতিশীল আসে যেমন স্যার এবছরও আমরা হিউজ পরিমাণে আপনার লেয়ার মর্টালিটি হয়েছে সারা বাংলাদেশ এই কারণে এখন পর্যন্ত ডিমের যে একটা চাহিদা আমরা সাফিসিয়েন্ট পরিমাণ দিতে পারছি না আমাদের এই শিল্পে বাংলাদেশের জনসংখ্যা ডে ডে বাড়ছে এবং এই শিল্পে প্রয়োজন ডে ডে হবে সবকিছু অনুকূলে থাকে অনেক অগ্রগতি এখানে লক্ষ লক্ষ মানুষ কর্মসংস্থান করতেছে যেখানে আগে এই ইন্ডাস্ট্রিটা অনেক ছোট ছিল আজকে থেকে পনেরো বছর আগেও যদি আমরা ভিউটা দেখি তো ওই ভিউ এর অনেক ছোট আকারে ছিল এটা এখানে স্যার আমরা ইমপ্লয় যারা আছি কর্মজীবী আসি এবং যারা এটার সাথে জীবিকা অর্জন করতেছে বেকারত্ব দূর হচ্ছে এসব কারণে চাহিদা এবং যোগান রিলেটেড যখন এক সঙ্গে থেকে যাবে স্যার তখন এই ব্যবসাটা আরো ফ্রুটফুল হবে এবং আমিষের চাহিদাটা পূরণ হবে এবং আর্থিক ভাবে বেকার মানুষরাও এটাতে লাভবান হবে আর কি মানে আমার কথা হচ্ছে যে আমি আমার গল্প না বলি আপনার থেকে শুনি সেটা আসলে এখানে অনেক ধরনের ব্যাপার থাকে নট অনলি দ্য ডিজিজ লোড এনভারনমেন্টাল লোড অ্যাক্সিডেন্টাল কেস এবং ইনএফিসিয়েন্সি যে অনেকে ইফিসিয়েন্ট না জিনিসটা সুন্দরভাবে রেয়ার করার জন্য সঠিকভাবে স্ট্যান্ডার্ড অনুযায়ী রেয়ার করার জন্য ঠিক আছে এভাবে অনেকগুলো জিনিস আছে তারপরে আবার অনেক সময় খামারিরা যেটা হচ্ছে যে কষ্ট করে পারলো বড় করলো ঠিক আছে দেন মার্কেট প্রাইসটা পেলো না দেন আহ সে কিন্তু ডিমোটিভেটেড হয়ে যায় ইত্যাদি ইত্যাদি তো সেগুলো নিয়ে আমরা একটু পরে আসি তো আর কি কি পদক্ষেপ আপনারা নিচ্ছেন যে যে আপনাদের তো একটা সবসময় ইন্টেনশন থাকে সব কম বেশি সব কোম্পানি চেষ্টা করে যে আসলে খামার এদেরকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু একটা একটা মিসকনসেপশন আছে একটা বেশি ডিসট্রাস্টের সম্পর্ক আছে যে ওরা মনে করে যে ওদের জন্য কিছু করা হচ্ছে না আপনারা মনে করছেন ওরাও বুঝতেছে না এই যে একটা সমন্বয়হীনতা সমন্বয়হীনতাটা কিভাবে যেমন আপনার রিজিয়নে আপনি কাজ করছেন আপনি কিন্তু ক্লোজলি কাজ করেন তো সো সেই ক্ষেত্রে আপনি কিভাবে সেটা আহ ইফিসিয়েন্টলি করছেন যে খামারেদের সাথে খামারি সেটা বুঝানো বা আর কি কি পদক্ষেপ আপনারা নিচ্ছেন বেসিকালি কোনো ট্রেনিং বা যেটা হচ্ছে যে সার্ভিস গুলো যা আপনি ডিবিএম সার্ভিস গুলো এগুলো কিভাবে পৌঁছাচ্ছেন প্রত্যন্ত অঞ্চলে জি স্যার এটা হচ্ছে স্যার ওই অনেক সময় বাজার প্রাইসটা অনেক লো থাকার কারণে আপ অ্যান্ড ডাউন হওয়ার কারণে অনেক খামারি হয়তোবা কোনো ব্যাসে লস করে আবার কোনো ব্যাসে প্রফিটেবল হয় আপনার এটাতে আমরা যেটা বিভিন্ন দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমরা বলতেছি প্রায় আপনার আমরা যারা অত্যন্ত এই বায়োসিকিউরিটি মেনটেন করে ফার্ম রেয়ারিং করে ডিওসি গুলোকে খুব ভালো ওজন আনতে পারে এবং আপনার এফসিআর রিপোর্টটা ভালো থাকে ওই সব খামারি লো প্রাইস থাকলেও আমরা দেখছি আমাদের অভিজ্ঞতায় বলে কখনো লস এর সম্ভাবনাটা ক্ষীণ পার্সেন্ট থাকে এখানে স্যার টেন পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট থাকে এক্ষেত্রে স্যার আমরা একটা সার্ভিস আমাদের আছে সারা বাংলাদেশে যেটা আমাদের টেকনিক্যাল সার্ভিস আমাদের এখানে ম্যাক্সিমাম গুলো ডিভিএম ম্যাক্সিমাম এমপ্লয় হচ্ছে ডিভিএম সার্ভিস হোল্ডার তারা ডিভিএম ক্যাটাগরি হওয়ার কারণে আমাদের সারা বাংলাদেশ থেকে প্রায় বিশ থেকে পঁচিশ জন আমাদের টেকনিক্যাল টিমের মেম্বার রয়েছে যারা রুট লেভেলে ট্রেনিং তো আমরা প্রতি বছর এবং আমাদের যে পরিবেশের আছে প্রতিনিয়ত ওই পরিবেশকদের ইন্টারনালি তিন মাস পর পর বা ছয় মাস পর পর আমরা কিভাবে মাধ্যমে এই সাইন্টিফিক যারা তারা যেমন মুরগি পালন করে এইরকম আমাদের ফার্ম যাতে ওই বেস বায়োসিকিউরিটি মেনটেন করে অ্যান্টিবায়োটিক ফ্রি মুরগি কিভাবে রিয়ারিং করা যায় এটার জন্য আমাদের টেকনিক্যাল সার্ভিস ডে বাই ডে কাজ করে যাচ্ছে এবং স্যার ট্রেনিং তারা আহ প্রতিনিয়ত করে যাচ্ছে তাতে খামারিরা সাইন্টিফিক হচ্ছে মুরগি পালন করার চেষ্টা করতেছে আমরা আগে যেখানে দেখলাম স্যার এক হাজার মুরগির জন্য যতগুলা আপনার খাদ্যপাত্র পানিপাত্র দেওয়া হইতো সেখান থেকে আমরা অনেক ভালো অপোজিশনে আসছে খামারিরা তারা খুব সুন্দরভাবে কিভাবে ফার্মিং করতে হয় আপনার পাত্র কয়টা দিতে হবে পাত্র কয়টা দিতে হবে এইসব নলেজগুলো দেখা করছে এবং অত্যাধুনিক ব্যাপার হচ্ছে এখন টেকনোলজির যোগ এত ফাস্ট যে আপনার ইউটিউব এবং বিভিন্ন ধরনের সার্চ দিলে তারা তাদের অ্যান্সার গুলো পেয়ে যাচ্ছে তাদের যে কোশ্চেন গুলো আছে সলিউশন হয়ে যাচ্ছে কিভাবে ফ্রি মুরগি পালন করে মানুষের একটা ভালো আমিষ দেওয়া যায় নিরাপদ আমিষ মানুষের দেওয়া যায় এই জন্যেছে হচ্ছে স্যার যারা বাইশে যদি মেনটেন করে মুরগিগুলো পালন করতে পারবে এদের স্যার লসের পরিমাণ কোনো সময় যদি মুরগির আন্ডার রেট থাকে রেট প্রাইস যদি লো থাকে তারপর হচ্ছে সাকসেস হওয়ার জন্য অনেক অনেক ধরনের আমরা দেখছি এবং অনেক ভালো ভালো খেমারি আমরা পাইছি স্যার যেগুলো যেমন আপনাদের টিমটা যেমন আমি আপনাদের সাথে ক্লোজলি কাজ করেছে আপনার মনে আছে কিনা জানি না আপনাকে এবং ডক্টর শহীদ বা যাদেরকে কাছে পেতাম তাদের সাথে প্রায় বসতাম এবং আমি জানার চেষ্টা করতাম টেকনিক্যাল বিষয়গুলো যেহেতু আমি পশু ডাক্তার না বা আমি বুঝি না আপনাদের সাথে জানতে চাইতাম যে কিভাবে কি হচ্ছে অনগোয়িং কি প্রবলেম গুলো হচ্ছে সলিউশন কি এবং আপনারা প্রায় সময় একটা কথা বলতেন যে খামারিরা আসলে যারা অনেক খামার আমি সবার কথা বলছি না যারা কিন্তু ওয়াইস খামারি যারা বুদ্ধিমান যারা সাইন্টিফিক খামার করে তাদের কথা না যারা অনেক সময় আছে যে বলে যে আমি এক ধরে খামার করছি আমার বুঝার কিছু নাই এবং এটা নিয়ে আমরা প্রায় সময় কাজ করতাম আপনার মনে আছে কিনা জানি না যে আমরা খামার এদেরকে বোঝানোর চেষ্টা করতাম শিক্ষার কোনো শেষ নাই এভরি নতুন নতুন চ্যালেঞ্জ আসতেছে সেগুলো গ্রহণ করায় এই কথাগুলো আমি সবাইকে জানাচ্ছি যে আসলে মানুষের যেরকম নতুন নতুন যে করোনা একটা নতুন রোগ আসছে পুরো পৃথিবীর মানুষ অসহায় তেমনি ভাবে একটা ব্রয়লার তো আপনি চিন্তা করেন সে মানে হিউম্যান বডির তুলনায় তার বডির যে বা তার আকার আকৃতি আহ বা তার যে লাইফ স্প্যান তাকে আরো বেশি আহ কঠিন ভাবে লালন পালন করতে হয় কঠিন নিয়ম কারণের মাধ্যমে কারণ নানা রকম রোগ শোগ এই তার খুবই সেন্সিটিভ সোজা কথা আসলে আমাদের মানে সাধারণ মানুষরা একটা হ্যাচারি স্ট্যান্ডার্ড হ্যাচারি আমি আবার বললো সব হ্যাচারি স্ট্যান্ডার্ড না সব ব্রিডিং ফার্ম স্ট্যান্ডার্ড না বাট যারা বড় কোম্পানি তারা কতটা সাইন্টিফিক মেজারমেন্ট করে এই জিনিসগুলা করে এটা অনেকের হয়তো ধারণাও নাই এবং সমস্যা হচ্ছে কমিউনিকেশনটা কেন এখানে ভুল হচ্ছে যে আসলে এটা এমন একটা জায়গা সেখানে মালিক পক্ষ যেতে ভয় পায় বিকজ অফ বায়োসিকিউরিটি আপনি জানেন যে আমরাও কিন্তু যেমন আমি পার্সোনালি খামারে খুব কম যেতাম কারণ যেহেতু আমি আমি একটা চাকরি করতাম সেখানে অনেক জনের মানুষজনের সাথে আমি মিশতাম এবং যাতে কন্টামিনেটেড না হয় বা এফেক্টেড না হয় বা আমি বিভিন্ন জনের সাথে হেড অফিসে বসছি তো এই যে আমি আমি চিন্তা করতাম আমার যাওয়াটা ইম্পর্টেন্ট না যেটা হচ্ছে আমার ইয়ে সেফ থাকা ঠিক আছে আমাদের অনেকগুলো কোশ্চেন আছে আমাদের খামারি ভাই আহ আহাদ ভাই মানে সময় হয়ে আসছে ওনাকে বলেছিলাম আধা ঘন্টা পরে আসতে তো সো আরেকটু হল্টে রাখি ওনাকে তো এখানে যেটা হচ্ছে করোনা কালীন সময় যে এই যে নেগেটিভ গ্রোথ মানে যেটা অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেল আমরা জানি আপনারা বাচ্চা বার্ন করে ফেলতে হলো বিডেরファーমাদেরকে মানে তাদের মাদার ব্রিড যেটা তারা কষ্ট করে তিরিশ সপ্তাহ পঁচিশ সপ্তাহ পালার পরে ডিম আশা করে সেই ডিমটা হ্যাচারিতে যায় এবং এক একটা বিডের মাদারের অনেক কস্টিং বিদেশ থেকে আনতে 10 ডলারের মতো কস্টিং পরে শুধু ডে অর চিক্স লো করতে করতে অনেক টাকার অঙ্ক হয়ে যায় সেই জায়গাটা দেখা গেল যে করোনা আসার পরে এবং বিডার ফার্মারদেরকেও সেটা কাল করে ফেলতে হলো এবং দেখা গেল যে এক একটা চার হাজার পাঁচ হাজার টাকার মুরগি আপনার একশো টাকায় বিক্রি করে দিতে হলো ঠিক আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তার প্রোডাকশনটা তার কাজে লাগলো না তো এই ক্ষতিটা বিডারদের হলো হ্যাচারিওয়ালারা বসে গেল কারণ তাদের কোনো ইনকিউবেটারের বাচ্চাগুলো বের করে বার্ন করে ফেলতে হলো বা অথবা তাদেরকে সেটা পরবর্তীতে সাইকেলটা বন্ধ করে দিতে হলো তারা তো পুরো একটা চেইন এফেক্ট অনেক বড় ক্ষয়ক্ষতি হয়েছে এটা টাকার অঙ্ক হিসাব করা মানে খুব কঠিন এটা কাটিয়ে উঠার জন্য এখন কি করতে হবে আমাদেরকে ব্যবসা তো করে যেতে হবে তো মানে আর কি কোনো পরামর্শ বা আপনাদের ফিল্ড লেভেলে কি আপনারা দিচ্ছেন কাউকে এখন তো স্যার এটা বিজনেস তো আর স্যার একদিনের না বিজনেসটা হচ্ছে একটা লং প্রসেস যেখানে আমি খামারির আমাদের হ্যাচারি আপনি যেটা বললেন স্যার এটা অ্যাবসোলিউটলি রাইট আমরা আমাদের নিজের শো ডিওসি যেটা আপনি হ্যাসিং ডিম আমরা ইনকিউবেটর থেকে 15 দিনে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি ডিম আমরা ডিস্ট্রয় করে ফেলছি ওই সময় কোভিড 19 এর ইন্ট্রোডাকশন লেভেলে আবার আমরা ডেইলি যে 21 দিন পরে যে ডিওসি তে বের হয় ওখানে ইন্ট্রোডাকশন লক্ষ লক্ষ বাচ্চা আমরা একদিনে ডিস্ট্রয় করে ফেলছি এবং বাংলাদেশে আমি মনে করি যে প্রত্যেকটা হ্যাচারি মালিক যারা আছে প্রত্যেকটা হ্যাচারি ওনার যারা আছে তারা এই প্রক্ষোভ এই প্রোগ্রাম এই ডিস্ট্রাকটিভ যেটা আমাদের সমস্যাটা হয়েছে ওগুলা করে ফেলছে এবং এতে প্রায় প্রত্যেকটা কোম্পানির ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এমন এমনকি খামারি লেভেলে যারা আছে তারাও আপনার ডে ওই সময়ে কোভিড 19 ইন্ট্রোডাকশন লেভেলে তারাও অনেক লুজার হয়েছে যেখানে আপনার বাচ্চাদের মুরগি থাকার কথা ছিল একশো দশ থেকে একশো টাকা সেখানে তারা পঁয়ষট্টি টাকা পঁচাত্তর টাকা সত্তর টাকায় বাজারজাত করছে তারাও ব্যাপক ক্ষতির মধ্যে পড়ছে এখানে আমি যেখানে বলবো স্যার এটা ব্যবসা একটা কন্টিনিউয়াস প্রসেস এটা স্যার চালায় যেতে হবে এটাকে আমাদের বুকে সাহস নিয়ে আমরা এই যেমন একটা ফ্লক একটা খামারে যদি দশটা ফ্লক করে দশটা ফ্লকের মধ্যে তো স্যার দশটাতে লাভ হবে না কারণ বিভিন্ন ধরনের এই প্রবলেম গুলাতে ফেস করে যেটা হচ্ছে আপনার ডিজিজ কন্ডিশন থাকে বাজার প্রাইস থাকে আবার যখন প্রফিট হয় সব এখানে আলটিমেটলি যদি আমরা চেষ্টা করেছি দশটা ফার্মে দশটা ফ্লক যদি একটা ইয়ারে যদি সে করতে পারে সেখানে এর মধ্যে যদি সাতটা থেকে আটটাতে সে গেইনার হয়ে যায় তো আমরা মনে করি এটা প্রফিটেবল মার্জিনের মধ্যে তার খামারটা আছে আর কি যারা আমরা হেসারি মালিক এবং যারা আমাদের প্রডিউসার আমরা আমাদের কোম্পানি তারাও যদি ব্যবসাটা লং লাস্টিং হয় এবং আমার গভর্নমেন্ট যেটা বলছে যে আমি সে চাহিদা পূরণের জন্য যে ব্যাপক উদ্যোগ মাঝে মাঝে নিচ্ছে এবং অ্যাড করছে এবং যে আমাদের ফেসবুক মিডিয়াতে যেগুলা কিছু কিছু সময় আমরা কিছু ব্যাড ইমপ্রেশন যে কথাবার্তাগুলো আছে যারা বলে এবং একটা অপপ্রচার যেটা আছে এগুলো যদি আমরা ধীরে ধীরে অ্যাভয়েড করতে পারি এবং আমাদের বিভিন্ন জাতীয় ফুড এবং আমরা ডে বাই ডে যত এগুলো আমরা ফ্রোজেন ফুডগুলো আমরা করতে পারবো তখন ততদিনে আমাদের এই ব্যবসাটা আহ ডে বাই ডে ইনক্রিজ করবে এবং আমি মনে করি ওই সব অ্যাক্টিভিটিগুলো যদি আমরা বাড়াইতে পারি এবং তখন আমরা এই এই ব্যবসাটা যে লুজারটা আমরা হয়েছি এই লুজার থেকে কিছুটা আমরা সেভ লাইনে চলে আসতে পারবো এখানে আসলে অনেক কিছু বলার আছে আসলে অল্প সময়ে কারণে আমাদের এই মানে প্রোগ্রাম গুলো আসলে এত মানে হুট করে হয় যে কোনো আলোচনা ছাড়া আসলে সবকিছু মাথায় থাকে না আমিও স্টাডি হয়তো আপনি স্টাডি করার সময় পান নাই মানে এখানে একটা বড় দিক হচ্ছে এখানে একটা খুব ভালো পয়েন্ট উঠে আসছে আমি সবাইকে বলতে চাই অনেকে বলে যে এই যে করোনা অনেকে চাকরি হারাবে কি করবে এই সে বলে তাই না এখানে অনেক কিছু করার আছে যেমন এই শিল্পে যেমন এখন আমরা ওভার ক্যাপাসিটি আছে মানে অর্থাৎ বাংলাদেশে যে পরিমাণ মানুষ কনজামশন করে কনজামশন যদি না বাড়ে এই স্ট্যাটিক থাকে তাহলে সেই অনুযায়ী আমরা কিন্তু ওভার প্রোডাকশনে আছে তার মানে হচ্ছে আপনি যদি এখন এই চিকেনটাকে মানে ফার্দার প্রসেসিং করে চিকেন নাগেট জাতীয় পণ্য করেন ঠিক আছে কিন্তু আপনার কিন্তু আপনি কিন্তু একটা পণ্য চালাইতে পারবেন বাজারে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে খামারিরা সেখানে একটা স্টেশন পাবে যেখানে তারা তাদের পণ্যটা বিক্রি করতে পারবে যদি চূড়ান্ত খামারিরা যদি না কিনে তো এখন ব্যাপার হচ্ছে ধরেন একটা কোম্পানির পক্ষে তো সব দিক দেখা সম্ভব না আমাদের অনেক কোম্পানি আছে সব দিক মোটামুটি করছে কিন্তু সব কোম্পানি হয়তো প্রত্যেক একটা উইং খোলা যতটা সোজা পরিচালনা করে তার চেয়ে কঠিন সেজন্য জন্য অনেক জায়গায় আপনি জানেন যে হুট করে কোনো ডিসিশন আসলে একটা কোম্পানি নিতে পারে না কারণ সার্বিক অবস্থা চিন্তা করে নিতে হয় তার ফাইন্যান্স এবং সবকিছু মিলে তার রিসোর্স আছে কিনা আমি যেটা চিন্তা করি যে রিসোর্স আছে কিনা আমি তো চাইলে ব্যবসা আরো দশটা বাড়াইতে পারি কিন্তু আমার ওই ব্যবসাটা কন্টিনিউ করার জন্য লোকজন আছে কিনা তো সো এটা আর এখানে একটা বড় খুব সুন্দর কথা বলছেন যেটা আমি বলতে বলতে ধরেন হয়ে গেছে ব্যবসা করে যেতে হবে এবং যে ফ্লক রাখতে হবে এই আপনি যদি সব মুরগিকে যদি ধরে একসাথে অল ইন অল আউট করেন তাহলে হবে কি যখন দাম পাবেন না কোনোটাই পাবেন না যখন দাম পাবেন তখন পাবেন কিন্তু দাম পাবার সম্ভাবনার প্রবাবিলিটি সবসময় মানে ভালো থাকে না তো সেই জন্য বিভিন্ন ফ্লক বিভিন্ন এই এর যদি বাচ্চা রাখা যায় বিভিন্ন ফ্লক ধরেন আপনার পাঁচটা শেড করলেন কোনোটার সাথে কোনটার গ্যাপ হচ্ছে আট দিন দশ দিন সাত দিন তাহলে হবে কি আপনার একটা সাইকেলে দাম না পেলে আর একটা সাইকেলে দাম পাওয়ার সম্ভাবনা আছে হম খুব লাগি না হলে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে কোনো না কোনো ভাবে খামার হয়তো আপনি সংখ্যাটা কমেন আপনি পাঁচ খামার করেন মার্কেট খারাপ দেখতেছেন আপনি বন্ধ করতে পারবেন না হয়তো পাঁচ হাজারকে তিন হাজারে আনতে পারবেন হ্যাঁ দুই হাজার আনতে পারলেন কিন্তু বন্ধ করে দেওয়াটা কোনোভাবে ওয়াইজ না আচ্ছা মামুন সাহেব আমি মনে হয় আমাদের সাথে আহ আহ আসসালামু আলাইকুম আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের আহ ওয়ান অফ দা প্রমিনান্ট খামারি যেটা আব্দুল খান তো সো আমার মনে হয় যে উনি ওনার কাছ থেকে আমরা কিছু জানবো যে খামারি হিসাবে ওনার আ কি অবস্থা মামুন সাহেব আপনি যদি কিছু বলার থাকে মাঝখানে ইন্টারাপ্ট করতে পারেন যে আপনার সাথে ওনার সম্পর্কটা খুব ডাইরেক্ট আমি তো আদ্ভাষাতে এরকম মানে হয় নাই ঠিক আছে তো সো বাট ইউ আর आवर এবিলিটি রিপ্রেজেন্টেটিভ তো আমি আহাদ ভাই আপনি কি বলবেন যে আপনি কেন দুনিয়ার এত কাজকর্ম থাকতে মুরগি ফার্মিং পোলটি ফার্মিং নিয়ে আসলেন আপনি লেখাপড়া করে কেন এই ব্যাপারে ইন্টারেস্টেড হলেন অনেকে তো চাকরি বাকরি কর্পোরেটে কাজ করবে ইত্যাদি ইত্যাদি চিন্তা করে কেন আপনি এটা করলেন আর আপনার খামারটা কোথায় আপনার আপনার লোকেশনটা একটু বলবেন আমার খামারটা হচ্ছে পটিয়া জেলায় পটিয়া উপজেলার লাখেরা গ্রামে তো আমি মেনলি একজন স্টুডেন্ট স্টুডেন্ট থাকা অবস্থায় যখন থেকে লেখাপড়া করতেছি পাশাপাশি বয়লার ফার্ম টা স্টার্ট করছি কোথায় পড়ালেখা করছেন আপনি আমি এখন বর্তমানে চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করতেছি অলমোস্ট মাশাআল্লাহ আপনি ইঞ্জিনিয়ারিং বেস ইঞ্জিনিয়ার পড়ালেখা করছেন তাহলে খামারও করছেন তো কবে থেকে খামার জি খামার করতেছে গত 3 বছর যাবত মোটামুটি আলার মধ্যে এখন ভালোই আছি খামারটা করে হ্যাঁ আপনি কত মানে কি পরিমাণ খামার করেন কি কতগুলো প্রথমে আমার খামার স্টার্ট করছি এক হাজার বাচ্চা দিয়ে বর্তমানে আমার তিনটা শেড তিন হাজার ক্যাপাসিটিউন্ড তিন শেড একটা দুইটা শেড আছে আহ এগুলো নিয়ে মোটামুটি ভালোই আছি আপনার আপনার স্ট্র্যাটেজিটা কি মানে আপনার কৌশলটা কি যে আপনি কেন ভালো আছেন কিন্তু ইন কম্পেয়ার টু অনেকের সাথে কথা বললে দেখা যায় ভাই আমার তো সব শেষ আমার তো মানে যা আছে বাবা যাচার মামা টাকা সব টাকা আমি ভাষায় দিলাম ঠিক আছে আপনি কিভাবে এই ভাষানো থেকে নিজেকে রক্ষা করলেন এই এই ক্রাইসিসের মধ্যে

চালাই যাইতে হম আমার থেকে আর অন্যান্য অনেক কাজকর্ম আছে আমি মেনলি এই সেক্টরটাকে বেছে নিছি কারণ হচ্ছে লাইফ স্টক বিজনেস এটা আল্লাহর মতে আল্লাহ দোয়াই ভালোই জিনিস প্রফিটেবল বিজনেস আমি চিন্তা করছি কি চাকরির পিছনে না ছুটে আমি একজন উদ্যোক্তা হই উদ্যোক্তা হয়ে হয়তো নিজে কিছু করি তারপর হচ্ছে ফ্যামিলি কে সাপোর্ট দিবা নিজে সাপোর্ট দি আর আমাদের দেশের মানুষের কিছু মানুষের কর্মসংস্থান হচ্ছে আর আমি দেশের আমিশের চাহিদা পূরণ হচ্ছে এগুলো একটা এটা একটা বড় পয়েন্ট আমরা যারা পোল্ট্রি সেক্টর বা ডেয়ারি সেক্টর যেখানে কাজ করি না কেন আমাদের মনের মধ্যে কেন যেন একটা তৃপ্তি থাকে যে হ্যাঁ আমরা একটা মানে এই জায়গায় একটা বিশাল কন্ট্রিবিউট করছে তাই না যে এটা আমরা কিছু চাই না কারো কাছ থেকে এর বাইরে কিন্তু মনের মধ্যে একটা কেন যেন একটা শান্তি লাগে যে এইটা আমার কারো কাজে লাগছে আপনারা কি তাই মনে হয় নাকি জি জি আসলে এই এই সেক্টরে এই সেক্টরে কাজ করতে হলে আমার নিজে থেকে কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে আমি এই সেক্টরে যদি কাজের প্রতি ভালোবাসা না থাকে আমি তাহলে এটাতে উন্নত করতে পারবো না কখনো আমি একটু আপনাকে আপে আমি আপনাকে ইন্টারঅ্যাকশন করে আপনি ইম্পর্টেন্ট কথা বলছেন যে এই আপনি ব্যবসাটা চালিয়ে যেতে হবে তা আমরা ইন্ট্রোডাকশন লেভেলে করোনা ইন্ট্রোডাকশন লেভেলে কিন্তু আমরা যখন ওই অনেক ধরনের রেট কমে গেছে বা মুরগি রেড কমে গেছে বা অনেক একবারে ফ্রি মতো বলা যায় সেই সময়ে যারা আপনার যারা তুল ছিল বাচ্চা বা যারা ফার্মিং করার জন্য ওই সময় রিস্ক নিছে ঝুকি নিছিল যে আমি করোনার মাঝে একটা বেশ করে দেখি তা আপনি আলহামদুলিল্লাহ বাংলাদেশে প্রত্যেকটা খামারে যারা ওই সময় রিস্ক নিয়ে ঝুঁকি নিয়ে করছে আপনি ওরা কিন্তু সবাই গেইনার হয়েছে যেটা বললেন যে এই ঝুঁকি নিয়ে বা ব্যবসা কন্টিনিউ করে দিতে হবে আর একটা একজন 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 তরুণ এবং এবং এনার্জেটিক মানুষ মানুষ আপনি আপনি স্টুডেন্ট অনেক পরিশ্রম করেন আপনার ফার্মার গুলো অনেক মডেল আপনার খামার থেকে খামারি দেখে কিন্তু আরো অনেক উদ্বুদ্ধ হয় তা আপনি ওই লেভেল থেকে ওই জায়গাটা থেকে একটু বলেন যে আপনি কাউ আপনার ইন্সপিরেশনে কেউ কোনো ফার্মিং করে কিনা বা এটাতে কি ধরনের চ্যালেঞ্জ মনে করতেছেন আপনি অবশ্যই এটা একটা বড় চ্যালেঞ্জ একজন স্টুডেন্ট প্লাস খামারি হিসেবে আমি চাই দুইটাই একসাথে চালিয়ে যাওয়া আর করোনা সময়ে ফার্স্টে হয়তো কিছুটা লসের সম্মুখীন হইছি বাট যখন দেখলাম যে বাচ্চা রেটটা কম তখন ভাবলাম যে রিস্কটা নেই রিস্ক তো নিতে হবে এখন রিস্ক না নিলে তো এখানে গেইন করতে হবে না হ্যাঁ ব্যবসা করতে গেলে রিস্ক ওখানে রিস্ক আসবে আমি যদি এই চিন্তা করি যে আগামী আগামী এক মাস পরে কি হবে হবে তাইলে আমি হবে তাইলে করলাম না। তো আগামী এক মাসের পরে কি হবে সেটা জানি না ব্যবসা এমন একটা জিনিস রিস্কি ব্যবসা আপনি যদি হয় পড়বেন হয় উঠবেন তাহলে রহমত আলহামদুলিল্লাহ আমি তখন রিস্কা নেওয়ার পরে ভালোই প্রফিট পাইছি ওই ব্যাচে আর হচ্ছে মোটামুটি ভালোই এখন আপনার আপনার স্ট্র্যাটেজি যেটা আমি দর্শকদেরকে বলি এভাবে যে অর্থাৎ উনি যখন দেখলেন বাচ্চাটা অলমোস্ট মানে একেবারে নামমাত্র দাম অথবা একেবারে যেটা মামুন সাহেব বলল তা উনি চিন্তা করলেন যে আমি তো নর্মাল সিচুয়েশনে বাচ্চা তিরিশ টাকা করে চল্লিশ টাকা করে বাচ্চা কিনতে হতো তো উনি চিন্তা করলেন যে আমি এক হাজার বাচ্চা চল্লিশ হাজার টাকা আমি প্রথমেই সেভ করে ফেললাম বাকিটা হচ্ছে বাকিটা যদি আমি যদি এই পরিমাণ তাহলে একটা বিরাট প্রাইস সাবসিডি পাচ্ছেন তো সো সো দেখেন ক্যালকুলেশন কিন্তু কিন্তু সবাই একরকম যদি এই ধরনের ফাঁক গুলো চিন্তা করে আমার মনে হয় ক্যালকুলেটেড রিস্ক বলে যেটা আমরা আমাদের লেখাপড়ার ভাষায় যে ক্যালকুলেটেড রিস্ক নিতে পারে আসলে কম বেশি কিন্তু ফিউচার ফোরকাস্ট করে কিন্তু আপনি প্রফিটটা নিতে পারবেন পকেটে তো আমি আসলে মানে আনন্দিত এই জন্য যে আপনি বিএসি ইঞ্জিনিয়ারিং করতেছেন তারপরে আবার কাজ করছে তো লেখাপড়া শেষ হলে কি ফার্মিং ছেড়ে দিবেন না ফার্মি এটা কখনো ছাড়বো না এটা যখন এটা নিয়ে আমি অ্যাটাচ সেটা কখনো ছাড়বো না যদি কখনো জব করি পাশাপাশি এটা থাকবে যদি জব নাও করি আমি এটাকে গ্রো আপ করবো এটার পাশাপাশি আমি লেয়ার ফার্মিং তারপর হচ্ছে ডেয়ারি সেক্টর আর ফিশারিজ এগুলা নিয়ে আমি চিন্তা ভাবনা আছে গুড সামনে আমার মনে হয় আপনাকে সফল আমি আমি একটা কোশ্চেন করতে চাই আপনাকে যে আপনি যে এই যে স্টুডেন্ট লেভেল থেকে স্টুডেন্ট অবস্থায় যে আপনি ফার্মিং করছেন এক হাজার থেকে একটা ফার্ম থেকে আজকে তিনটা ফার্ম হয়েছে এটা আপনার ফ্যামিলি 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 থেকে আপনার কোনো চাপ আছে ছিল কিনা আপনি কি ধরনের ফেস করছেন এগুলা মানে ফ্যামিলি যে একটা থাকে আমি এইভাবে বলি যে আপনি যখন ফার্মিটে শুরু করেছেন আপনি কোনো বন্ধু বান্ধব কে এটাকে চোখে দেখেছে বা ফ্যামিলি কেউ বলেছে তুমি এটা এইসব ময়লা কাজ কেন করবা বা এরকম ঝামেলা হয়েছে বা এখনো কি কেউ কিছু বলে বা বললে আপনি সেটা কিভাবে মানে ডিল করেন আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি থেকে আমি যথেষ্ট সাপোর্ট সাপোর্ট পাইছি এই ফার্মিং এর বিষয়ে তারাও আমাকে সাপোর্ট করে তারা সাহায্য করে আমি আমার এখানে খামারে কোনো ছেলে নাই আমি কোনো ছেলে রাখি আমি নিজেই করতেছি। অটোমেটিক করে অটোমেটিক আর যেটা হচ্ছে অনেকে আমি যখন শুরু করছি অনেকে অনেক কিছুই বলছে যে এটা কাজ ময়লা কাজ তুমি একজন শিক্ষিত তুমি একজন ইঞ্জিনিয়ারিং করে তুমি কেন এইসব কাজ করবা তো আমি তাদের কথা শুনি না আমি চিন্তা করতেছি আমি আমি যদি না খাই তাকে কেউ আমাকে এক বেলা খাবার দিবে না আমার এদিকে বেড়ে গেছে আমি চালাই নিয়ে আসি তবে আমার চালাই নিয়ে গেছি না আপনারা যে আপনি যে কথা বলছেন এগুলো আমরা আরো ধরেন তিরিশ পঁয়ত্রিশ বছর আগে মানুষ আমাদের ফার্মের সামনে দিয়ে নাকে হাত দিয়ে এমন একটা ভাবে আমাদেরকে রিপ্রেজেন্ট করতো যে আমরা একটা ক্রাইম করে ফেলছি যে ফার্মটা দিয়েছে এটার একটু ফার্ম থাকলে একটু স্মেল তো থাকবে তাই না তো এখন ব্রয়লার মুরগিটা খাওয়ার সময় তো খুব মজা করে খায় কিন্তু একটা ফার্ম দেখলে খুব নাকে হাত দিয়ে তো যাই এটা আমাদের সোসাইটির অবস্থা এটা সেটা আসলে একসময় একটা কুসংস্কার ছিল বর্তমানে আমরা যখন বিভিন্ন ধরনের পরিকল্পনা করে থাকি এটা কিভাবে রিডিউস করা যায় ইউটিউব থেকে অনেক কিছু অনেকে যে আইডিয়া নেই বা রিসার্চ করে এটা কি ভাবে ডেভেলপ করা যায় এখন আলামতের মতে এরকম কোনো প্রবলেম ক্রিয়েট হবে এরকম কোনো কিছু আমি করি নাই ভালোই কেউ আমাকে কোনো কিছু অবজেকশনও দেনে আজ পর্যন্ত কেউ জানে না যে আমি খামার করতেছি বা বাইরে কিন্তু আমার তো আমি চলে যাচ্ছি এখন তো টেকনোলজি গুলো আছে যে মানে মোটামুটি অজর ফ্রি অথবা মানে যে স্মেল ফ্রি যেটা বাড স্মেল ফ্রি রিডিউস করা করা যায় কতটুকু হ্যাঁ সেটা সম্ভব এখনকার নানা রকম সাইন্টিফিক আছে সেটা আপনাদের লেভেলে পৌঁছায় গেছে এক সময় আমরা বলছি পঁয়ত্রিশ বছর আগের কথা যখন আমরা স্ট্রাগল করেছি ওপেন শেড ছিল অটোমেশন বিষয়গুলো আমাদের জানা ছিল না বা জানা থাকলো এটা খুব কস্টলি ছিল ইত্যাদি ইত্যাদি বিষয় আচ্ছা এখানে অনেকে আছে যারা মানে ফার্ম করতে চায় যে নতুন করে করতে চায় এখন আমি সবাইকে বলি যে হুট করে না না মার জন্য ঠিক আছে যে আপনি চাইলে মানে কারো কাছে যেমন আপনার মতো যারা যারা সাকসেসফুল খামারি অন্যদের কাছে গিয়ে একটু ট্রেনিং নে একটু কাজ করুন একটু দেখুন ঠিক আছে সে জিনিসগুলো আপনি কি এরকম কোনো সাপোর্ট পেয়েছেন না পেলে আপনি কিভাবে নিজে যে সেটাকে কোপ করেছেন বা কোন কোম্পানি আপনাকে এসে হেল্প করেছে কিনা ইত্যাদি ইত্যাদি সাপোর্ট সাপোর্ট বলতে দুই সালে দুই সালে আমার আব্বু এই কাজটা করতো তাদের ব্রয়লার ফার্ম ছিল লেয়ার ফার্ম ছিল ডেরি ছিল সাম হাও কোন একটা কারণে সেটা বন্ধ হয়ে গেছে কিন্তু তখন আমার মোটামুটি আমি বয়স কম ছিল তবু আমার আইডিয়াটা ছিল তো 2017 সালে দিকে এসে যখন স্টার্ট করছি, ফ্যামিলিও হেল্প করছে। পাশাপাশি আমি অনেক অনেক খামার ভিজিট করছি তারা কিভাবে এগুলা পরিচালনা করতেছে কিভাবে কোন কোন সমস্যা ফেজ করছে আর কোন সমস্যাতে তারা পরিত্রাণ পাইছে এই ধরনের তা আমি মনে করি যারা নতুন উদ্যোক্তা যারা নতুন বয়লার খামার করতে চায় তাদের অবশ্যই এই এই বয়লার সেক্টর সম্পর্কে আইডিয়া নেওয়া দরকার মোটামুটি বড় বেশি বেশি নিয়ে বেশি না নিয়ে তার ছোট মানে এক হাজার বা পাঁচশো এক হাজার নিয়ে তার একটা আইডিয়া নিয়ে তার কামারটা গ্রো করা দরকার যদি করতে চায় আপনি ওনাদের জন্য কি কোন পরামর্শ আছে যারা নতুন মানে যে অনেকে আসলে তো ডিফিকাল্ট যে অনেকে মনে করে যে এটা খুব কঠিন কাজ পারবো কি পারবো না আবার অনেকে মনে করে যে আমার টাকা আছে আমি নেমে যাই তো এটাকে ব্যালেন্স করবে কিভাবে মানে আসলে করা উচিত কি আমার টাকা আছে ধরেন আমি ঘুট করে নেমে যাওয়া উচিত হবে নাকি একটু লাগা করে তো দেখে শুনে আসলে এটা নিয়ে একটু স্টাডি করা দরকার হুট করে আমার টাকা আছে আমি নেমে গেলাম সেটা না আমার জিনিসটার কাজের প্রতি ইচ্ছাটা থাকতে হবে মেন কথা হচ্ছে আমার জিনিসটার প্রতি ভালো বড়া থাকতে ইচ্ছা থাকতে হবে আমি এটা করব লস হলো এটা করে যাব লাভ হলো করে যাব আমি হুট করে নামলাম ব্যবসাটাতে দেখলাম লস হয়ে গেছে আমি ছেড়ে দিলাম কিন্তু আমার ওই লসটা তো আর আমার উঠে আসবে না আমার থেকে জিনিসটা খামার সম্বন্ধে নিয়ে প্র্যাকটিক্যালি থিওরিটিক্যালি যাদের যারা যারা খামার করতেছে তাদের সাথে পরামর্শ করে আমার মনে হয় খামার বা ফার্মিং স্টার্ট করা দরকার এখন আমি একটু ভিন্ন প্রশ্নে যাবো যেটা হচ্ছে অবভিয়াসলি আমি জানি যে মানে যেহেতু আপনি আমাদের সাথে রিলেটেড আপনি তো বাচ্চা এবং খাদ্য কাদের কাদের ব্যবহার করেন শুধু কি নাহারের নাকি অন্য কোন কোন না আমি নাহারের খাদ্য নাহারের বাচ্চা ব্যবহার করি কেন নাহারের খাদ্য মোটামুটি এফসিআর ভালোই পাচ্ছি অন্যান্য খাদ্যের তুলনায় বাচ্চাও মোটামুটি ভালোই মানে রশ বাচ্চা নাহার রস যেটা আছে সেটা মোটামুটি ভালো ওজন আসে তার রোগ প্রতিরোধ ক্ষমতাও কম বেশি তারপর মেডিসিন কষ্ট কম লাগে আমি যদি নাহার বাচ্চাটা তুলি আচ্ছা তো আপনি কম্পেয়ার করে দেখেছেন আমি আমি এর আগে অনেক বাচ্চা অনেক বাচ্চা ইউজ করছি অনেক বাচ্চা তুলছি কিন্তু দেখলাম যে নাহারের বাচ্চা অন্যান্য বাচ্চার তুলনায় অনেক ভালোই আচ্ছা এইখানে আমি একটা প্রশ্ন করি যেটা হচ্ছে যে আমি একদম আপনার অরিজিনাল ফ্যাক্টটা জানার চেষ্টা করি সেটা হচ্ছে যেহেতু আপনি লেখাপড়া জানা লোক আপনাকে আসলে কেউ বোকা বানানোর সুযোগ নাই যে আপনি যেটা লাভ হবে সেখানেই আপনি কিভাবে লাভ হবে সেটা আপনি কিন্তু এক্সপেরিমেন্ট করে আগে পরে সেটা আপনি বের করে ফেলবেন তাই না লেখাপড়া জানা লোক এই সেক্টর আসলে একটা সুবিধা যায় যে অর্থাৎ সে নিজেকে এই সিটুয়েশন গুলো একটা ভুল করতে পারি সেই ভুলটা আবার অ্যানালাইসিস করার ক্ষমতা আপনি রাখেন তো সেখানে আপনাকে বুকা বানানোর মতো কোনো আহ ইয়ে হবে না তো আমি কি জানতে পারি যে এফ আমি দর্শকদের জন্য বলছি যারা জানেন না ফিড কস্ট রেসিও অর্থাৎ কত কেজি ফিড খেলে মানে কত মানে ওজনও কতটুকু হবে এটা একটা রেশিও আছে মামুন সাহেবের কাছে আমি পরে আসতেছি এই আপনি কত মানে কত কত থেকে কত পান মাঝে মধ্যে ওয়ান পয়েন্ট থ্রি পাই ওয়ান পয়েন্ট ফোর পাই তবে স্ট্যান্ডার্ড যেটা 1.5 এটা বেশিরভাগ ক্ষেত্রে 1.5 পায় কিন্তু মাঝের মধ্যে 1.3 পায় 1.4 ও পায় আমি এখানে একটু বলে নেই ডাক্তার সাহেব বলবে সেটা হচ্ছে আসলে এফসিআর কমানোর প্রতিযোগিতা করা উচিত না কারণ আমরা স্ট্যান্ডার্ডটা 1.5 ওয়ার্ল্ড ওয়াইড 1.6 ও অ্যাকসেপ্টেবল মানে আসলে এফসিআর কম তাড়াতাড়ি মুরগি বড় করে দিলেন ঠিক আছে এটা ওটা খাওয়াই আমরা এটা বিলিভ করি না আমরা চাই যে কনসিস্টেন্টলি সেটা হতে মুরগির আপনি যদি স্ট্যান্ডার্ড মেন্টেন করে ওই মুরগির মানে মাংসের টেস্টটা ভালো হবে আমাদের দেশে এখন একটা মিসকনসেপশন আছে যে 1.2 বা 1.3 ওজনের কেজি ওজনের মুরগি খাওয়ার অভ্যাস মানুষের কিন্তু আসলে ব্রয়লারের টেস্টটা কিন্তু আসে দুই কেজির উপরে হলে এটা কিন্তু আমাদের সবাইকে জানানো উচিত কারণ অনেকেই মনে করেন যে টেস্টটা পান না বিকজ অফ ওর ও তো এখানে আপনি দেখবেন একটা মাংসের মধ্যে একটা ইয়ে হয় যেটা যেটা আমরা আশ বলি আর কি ফাইবার এ এটা ফাইবারই গ্রো করে না 1.2 তে তো সো আসলে যখন দেশে আপনি দেখবেন যে তিন মানে ড্রেসিং এর পরের ওজনটাই হচ্ছে আপনার মোর দ্যান 2 কিলো বাইরে দেশে मोस्टলি এটা সেখানে বেবি চিকেন পাওয়া যায় কিন্তু এটা একটা ওভারঅল প্রসেস গুলো হয় যে এই ধরনের চিকেন মামু চা আপনি আমাকে যে এফসিআর নিয়ে কিছু বলবেন যে ওনার ওনার যে আন্ডারস্ট্যান্ডিং সেটা কি ঠিক আছে যে এফসিআর আসলে ফিড কনভার্সন রেশিও যেটা আমরা বলি খাদ্য রূপান্তর হার এটা হলে বেসিক্যালি স্যার আমাদের যে ফিডের যে এফসিআর এবং এটা শুধু ফিডের উপর বেস করে হবে না এটা আপনার যেটা আপনার ডিজিজ কন্ডিশন সিক্স মর্টালিটি এগুলোর উপর ডিপেন্ড করে এবং ওয়েদার একটা ফ্যাক্ট বড় বা ভাইটাল কাজ করে এখানে সেক্ষেত্রে স্যার আপনার এই এফসিআরটা স্ট্যান্ডার্ড এফসিআর যেটা আমাদের বাংলাদেশে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ বা ওয়ান পয়েন্ট ফাইভ আমরা যদি এইটাকে ধরি বেস স্ট্যান্ডার্ড এই স্ট্যান্ডার্ড লেভেলটা যদি আমরা অব্যাহত কোনো খামারিকে দেওয়া দিতে পারি বা আমরা যদি তারা বিভিন্ন তাদের বায়ো সিকিউরিটি এবং ডিজিজ লোডটা অ্যাভয়েড করে যদি আপনি কন্ট্রোল এর মধ্যে রেখে করতে পারে তাহলে ওই খামারটা অবশ্যই প্রফিট মার্জিনের মধ্যে থাকবে এক নম্বর আর দুই নম্বর হচ্ছে যে এফসি এর যেটা 1.2 1.25 এটা 1200 গ্রাম খাবার খেয়ে 1 কেজি মুরগি এগুলো আসলে যেটা বললেন স্যার আপনি একটু আগে যে এটা আসলে এই মাংসটা টেস্টি হবে না এটা আপনার ওভার গ্রোথ এবং আপনার স্ট্যান্ডার্ড আপনার কোন খামারে যদি স্ট্যান্ডার্ড এফসি এরটা ঠিক রেখে যত দিন যাবে তত এই ডে বাড়তে থাকবে বয়স তত আপনার আপনি একটু বাড়তে থাকবে ধীরে ধীরে ডে অনুযায়ী বাড়তে থাকবে ওই হিসেবে মাংসটাও টেস্টি হবে এবং দুই কেজি ওজনের যেটা কথা বললেন যে আপনি বিদেশে বিভিন্ন কান্ট্রিতে প্রায় আড়াই কেজি তিন কেজি নিচে কোনো মুরগি স্লোটার হয় না কিন্তু আমাদের দেশে স্যার কালচারটা এমন হয়ে গেছে যে দেড় কেজি ষোলোশো গ্রাম মুরগি হলেই খামারের সেল করতে চায় তা আমাদের আমরা অনেক খামারি যেমন হাত ভাড়ের মধ্যে খামারি তাই আমাদেরকে প্রায় বলে যে দুই কেজি ওজনের মুরগি করলে সব দিক দিয়ে বেনিফিট সেটা হচ্ছে স্যার ফিট কনভার্সন রেশিও তো স্ট্যান্ডার্ড লেভেল থাকলো আবার মুরগিটা টেস্টি হইলো এবং আপনার প্রফিট যদি রেট থাকে তাহলে প্রফিট মার্জিনটা কস্টিং তে মিনিমাইজ হয় সেক্ষেত্রে স্যার এফসি এর অবশ্যই 2 কেজির উপরে মুরগি করা সবচেয়ে বাঞ্ছনীয় এবং এফসি 1.4 থেকে 1.5 যদি খামারি লেভেলে

আপনি ব্যাসটাকে গ্যাপ দিচ্ছেন কয়দিন আপনি মুরগিটা ঠিক মতো ডিওসিটা ঠিক আসছে কিনা ভালো হ্যাসারি থেকে আসছে কিনা ফিড ইনটেক ঠিক মতো করতেছে কিনা পানি রেশিওটা ঠিক মতো আছে কিনা এই সব ওভারঅল সবকিছু মিলেই মিলে এফসি এটা ডিপেন্ড করে তা এটাই সেই এফসি সম্বন্ধে ধন্যবাদ আসলে এখানে অনেক ব্যাপার আছে এত সব সময় এগুলো আলোচনা করা যাবে না আমি আহাদ ভাইকে আমি আসলে আর কয়েকটা প্রশ্ন করে ছেড়ে দিব একটু কষ্ট দিব আপনাকে আহ এই যে আপনার খাদ্য বাচ্চার গুণ হ্যাঁ এখানে একটা বড় সবসময় একটা কথা আছে যে অনেক খামারে বলে যে আমি তো বুঝিনা না অনেক কোম্পানির মানুষ আছে যে বিভিন্ন রকম কথা বলে যে আমি পাজল হয়ে যায় ইত্যাদি ইত্যাদি এগুলোর ব্যাপারে সিম্পল নির্দেশনা কি আপনার আপনি খামারে হিসাবে যে মানে একটা খামারের জন্য পরামর্শ কি এই যে মানুষ যে বেশি সাফল করে এবং অল দিস এবং আপনি কিভাবে কোন টেকনিকটা আপনি অবলম্বন করেন আমাদের সাথে নাইম ভাই এসেছে নাইম ভাই আপনি একটু মানে ওয়েটিং এ থাকেন আমরা একটু আহাদ ভাইয়ের সাথে শেষ করি কেমন আচ্ছা আচ্ছা হ্যাঁ আসলে আসলে এইসব জিনিস নিয়ে অনেকে অনেকে কনফিউজ করে দেয় এটা এটা ভালো এই কোম্পানির এই কোম্পানির খাদ্য ভালো এই কোম্পানির খাদ্য খাওয়াইলে গ্রোথটা ভালো আসে এই কোম্পানির খাওয়াটা খাওয়াইলে প্রফিট বেশি আসলে জিনিসটা আমি 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 ইউজ করে আমি আমি বুঝতেছি আমি আমার যে খাবারটা ইউজ করতেছি সেটা দিয়ে আমার তো কাজ হচ্ছে আমি প্রফিট করতেছি আমি আমার মুরগিও বিক্রি করছি আমার অ্যাপসের ভালো করে আমি বিক্রি করছি কাজে আমার প্রশ্ন আছে না আমার অন্য কোনো ফ্রিজে শিফট করা বা সুইচ করা আমি মনে করি এটাই তো সেই ক্ষেত্রে যেহেতু আমরা আজকে নাহারের কথা বলছি আমরা এখানে নাহার পরিবারের অনেকে আছি তো যেহেতু আপনি নাহারের প্রোডাক্ট নিচ্ছেন সেই জন্য আপনাকে জিজ্ঞেস করা যে গুণগত মানের বিচারে যেহেতু আপনি বাচ্চার কথা অলরেডি বলেছেন খাদ্যের কথাও বলেছেন এটা থেকে আপনি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট আচ্ছা আহ এখানে আরেকটু কথা বলি যে এই যে আমাদের বাচ্চা এবং খাদ্য আপনাদের কাছে পৌঁছায় এবং সাথে সাথে আমরা টেকনিক্যাল সার্ভিস গুলো দেওয়ার চেষ্টা করি এবং আপনাদের আমাদের ম্যানেজার সাহেবই কিন্তু ডাক্তার আপনাদের একটা বড় সুবিধা হচ্ছে যে আমাদের সব ম্যানেজার কিন্তু ডাক্তার না ঠিক আছে সো আপনাদের রিজনে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে উনি খুব অভিজ্ঞ ডাক্তার এবং আমি পার্সোনালি আমি যখন অফিসে বসতাম তখন ও এবং সাহেবকে নিয়ে বসে প্রায় সময় আমি কনসাল্ট করতাম নিজেকে নিজে আপডেট করতাম নিজেকে ওনাদের মাধ্যমে আপডেট করতাম কি হচ্ছে হচ্ছে না এখনো ফোন করি এখনো জানতে চাই শিখার কোন শেষ নেই আপনি জানেন তো এখন আমার কথা হচ্ছে যে আপনি কি টেকনিক্যাল সার্ভিস যেগুলো দিচ্ছে আপনাদেরকে আপনাদেরকে নিয়ে মাঝে মাঝে সেমিনার করছে ইয়ে করছে বিভিন্ন রকম আয়োজন করছে বা যখন ডাকছেন পাচ্ছেন কিনা জি অবশ্যই আমাদের এই এরিয়াটা তো অনেক বড় তারা যথেষ্ট চেষ্টা করতেছে আমাদের কাছাকাছি টাচ থাকা আমরা টাইমলি বাচ্চাটা পেয়ে যাচ্ছি আর ডক্টর যেটা আছে সরি হ্যাঁ আমরা মোটামুটি ভালোই সার্ভিসটা পাচ্ছি আচ্ছা না যে কোনো জিনিস যদি ধরেন আপনার কোনো কিছু লাগে আসলে সবকিছু তো আমরা ডে বাই ডে ডেভেলপ করছি উন্নয়ন সাধন করার চেষ্টা করছি আপনাদের কোনো ইয়ে থাকলে আপনাদের থেকে তো পরামর্শ সবসময় নেওয়া হয় যে আরো কি করা যায় আসলে লিমিটেশন সব জায়গায় থাকে তাই না যে আসলে ডিস্টেন্স একটা বড় ব্যাপার আপনাকে মানে আমাদের কোন সেলস পার্সনটা আপনাকে পার্টিকুলারলি লুক আফটার করে সেটা হচ্ছে ডক্টর টাইমলি আমার যখন প্রবলেম হয় আমাদের আপনাদের নাহারের ডক্টরের সাথে যোগাযোগ করে আমি ইনস্ট্যান্টলি সাহায্য পাচ্ছি সাপোর্ট পাচ্ছি জিনিসটা কোনো সমস্যা হলে আমাদের যোগাযোগ করে ওনার স্যার ওই যে আহাদ ভাইয়ের পটিয়া টেরিটরির আন্ডারে ওনার বেসিক্যালি ওনার অফিসার হচ্ছে সোহেল চৌধুরী এবং আমাদের যে সাউথ সোহেল চৌধুরী এবং সাউথ চিটাগাং আপনার ডাক্তার সুরুজ জামান উনি ওনাকে টেকনিক্যাল সাপোর্টটা রেগুলারলি এবং কোভিড নাইনটিনের মাধ্যমে অনেক সময় আমরা ইমোতে এবং বিভিন্ন ধরনের অনলাইন সিস্টেমের মাধ্যমে আমরা সার্ভিসটা প্রদান আমাদের যদি কোনো প্রবলেম হয় তারা যদি কাছে না থাকে আমি মুরগিটাকে পোস্টমর্টম করে বা বলে কি এটা এটা করে দেখাম এটা বা ভিডিও কলিং এর মাধ্যমে সেটা সলভ করার চেষ্টা করি বা ছবি তুলে পাঠিয়ে দিই আমাকে বলে এটা এটা করো এই ওষুধটা মেডিসিনটা চালাই মোটামুটি এভাবে হেল্প পাচ্ছি মাশাল্লা এখানে একটা জিনিস শেয়ার করে আমরা আমরা ইউএসএ তো এখন নিজেরা মানে মানুষ ডাক্তার দেখাচ্ছি ভিডিও কলিং এর মাধ্যমে ঠিক আছে তো আমার খুব জিনিসটা আমরা অনেক এক বিশেষ করে মামুন সাহেব জানেন যে আমরা যখন আমি যখন অস্ট্রেলিয়া থেকে ফেরত যাই তখন এই জিনিসগুলো নিয়ে অনেক কাজ করেছে এবং আজকে এটা মোটামুটি সুফল আপনারা বোধ হয় পাচ্ছেন খামারিরা পাচ্ছে যে খামারিরা আগে ইমো ইউজ করতে পারতো না বা পোস্টমর্টেম করতে পারতো না এই আপনারা পোস্টমার্টেম গুলো যে বেসিক পোস্টমার্টেম গুলো শিখাচ্ছেন এবং যাতে করে ওনারা নিজেরাই অনেক কিছু বুঝতে পারে যে ওয়াট ইস দ্য কালার অফ দিস 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 ঠিক আছে এবং এটা কি হলে কি হবে মোটামুটি একটা আইডিয়া ডাক্তার হওয়ার দরকার নাই যে বেসিক পোস্টমার্টেম টা করতে জানে তো এটা খুব একটা ভালো আহ ডেভেলপমেন্ট আচ্ছা আমি আপনাকে আর একটা কোয়েশ্চেন খুব সংক্ষিপ্তভাবে আমাদের ইয়ে আমাদের নাইম ভাই আমাদের আছে ওয়েচিং এ ক্যাটেল ফিশ ফিট আপনার বোধহয় করার ইচ্ছা আছে তো সো এটা এটা নিয়ে কি চিন্তা ভাবnabla আপনি ভবিষ্যতে আপনি তো ফার্মিং নিয়েই থাকতে যাচ্ছেন দ্যাট ইজ এ ভেরি গুড পয়েন্ট অবশ্যই সামনে গ্রো করব ক্যাটল আর ফিড ফার্মিং ইয়াটা নিয়ে সার্ভিসটা নিয়ে যখন আমি যদি ফ্যাটেনিং কোনো ক্যাটল ক্যাটল যদি স্টার্ট করি অবশ্যই আমি ট্রাই করব নাহারের নাহারে গ্রো ফিডটা ইউজ করার জন্য আর ফিশ ফার্মিং অবশ্যই আমার নাহারের ডাক্তারের সাথে কথা হইছে উনি অবশ্য আমাকে যথেষ্ট হেল্প করতেছে আমার ছোট একটা পুকুর আছে আমি ট্রায়াল হিসেবে ওটাতে ট্রাই করতেছি কিভাবে রেজাল্টটা পাওয়া যায় ভবিষ্যতে গ্রো করার ইচ্ছা আচ্ছা আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট আপনি আমরা কিন্তু এখন ক্যাম্পেইন করছি আমাদের কোম্পানি যে আমরা কিভাবে অ্যান্টিবায়োটিকটা ইউজেস একেবারেই বন্ধ করা যায় অ্যান্টিবায়োটিক ফ্রি এবং সেটা বায়ো সিকিউরিটিটাকে বাড়ায় দিলে এবং বায়ো যদি পর্যাপ্ত টেক কেয়ার করা যায় সেই ক্ষেত্রে আপনার আসলে মেডিকেশনের উপরে যে কস্টিংটা আমরা মানে এখন আপনাদের হচ্ছে সেটা আস্তে আস্তে কমে আসলে আপনাদের কস্টিং ওভারঅল কস্টিং কমে যাবে এবং মানুষও আপনার একটা কোয়ালিটি মিট পাবে এবং সেই ক্যাম্পেইন কিন্তু আমরা করছি এবং আপনাদেরকে অনেক আপনারা যারা খামারে অনেককেই আমরা মানে বুঝাতে সক্ষম হয়েছি আপনি কি সেটা বিশ্বাস করেন যে ভালো জৈব নিরাপত্তা ব্যবস্থাপনা ভালো ম্যানেজমেন্ট থাকলে আপনার অ্যান্টিবায়োটিক লাগে না বা মেডিকেশন ভিটামিন ভিটামিন কয়েকটা ছাড়া আর কিছু লাগে না কি মনে করেন আপনি অবশ্যই যে একটা ফার্ম স্টার্ট করতে গেলে জৈব নিরাপত্তাটা অবশ্যই দরকার আমি মনে করি আমি মাঝখানে যখন নতুন নতুন স্টার্ট করছি তখন হয়তো বিভিন্ন প্রবলেম ফেস করছি কিন্তু পরে চিন্তা করলাম যে জৈব নিরাপত্তাটা যদি আমি প্রপারলি মেনটেন করি হয়তো অ্যান্টিবায়োটিক থেকে আমি দূরে থাকতে পারবো বা প্রিবায়োটিক প্রোবায়োটিক ইউজ করি তারপর আমার খামারের ধরেন জীবাণুনাশক ওষুধ দিয়ে আমি সব জায়গায় স্প্রে করে দিলাম আর এটাতে এটা এটা যদি করি তাহলে মুরগিও ভালো থাকবে আমার ওষুধের খরচও কম হবে আমি লাভবান হব আচ্ছা ধন্যবাদ আমি আপনাকে শেষ প্রশ্নটা করি সেটা হচ্ছে এই যে করোনা চলছে করোনার মধ্যে কি আপনার আর কি কি আপনি বাধার মানে আপনার দাম পান নাই সেগুলো ঠিক আছে আর কি কি বাধা আপনার আপনি তো বাইরে যেতে পারতেছেন না বাজারে মুরগি বিক্রি করতে পারতেছেন না কিভাবে কি করছেন আসলে এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে আমরা যতটুকু চেষ্টা করতেছি বাসায় থেকে কাজ করা তো খামার থেকে কাজ করা ফোনের মাধ্যমে সবকিছু হচ্ছে তবে বাজার রেটের কথা যেটা বলছেন বাজার তো এখন আপ এন্ড ডাউন আছে তবে এটার মধ্যে চেষ্টা করতেছি যতটুকু পারি সার্ভিস দেয়া এটাই এটাই এখন দেখি সামনে আল্লাহর রহমত কি হয় সিচুয়েশন যদি ভালো হয় তখন ইনশাআল্লাহ আচ্ছা আমি এটা সম্পূর্ণ কোশ্চেন যে আপনার 9000 খামার আছে না 9000 এর বললেন নাকি আমার আমার 3000 3000 তো এটাকে আপনি কতটুকু এক্সটেন্ড করবেন এখন তো লেখাপড়ার চাপও আছে ধরেন লেখাপড়া শেষ হলে তো একটু ফ্রি হবেন কিরকম পর্যন্ত আপনি যেতে পারবেন বা আপনার ল্যান্ড এরিয়া কতটুকু আছে যেটা আপনি এত হাজার পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন আমার ল্যান্ড মোটামুটি আছে আমি সামনে লেয়ার খামার করার ইচ্ছা আমি যদি লেয়ার খামার করি বা বয়লার করি বয়লার করলে আমি আরো ছয় সাত হাজার বয়লার এটার সাথে করতে পারবো যদি লেয়ারও করি তিন চার হাজার লেয়ার করতে পারবো আমার ওরকম ক্যাপাসিটি আছে তবে আমার লেখা লেখাপড়া শেষ হওয়ার পরে তারপরে চিন্তা ভাবনা আমা আমাদের দোয়া থাকলো আপনি আপনার এক্সটেনশন চালিয়ে যান কারণ আমরা এনকারেজ করি ফার্ম বড় হলেই অপরচুনিটি বাড়বে কারণ আসলে ছোট খামার করলে রিক্সটা মানে ছোট মনে হলো কিন্তু ভালোই রিক্স থাকে যে অর্থাৎ আমি বারোশো মুরগির জন্য যে কষ্ট করতে হয় আসলে এক দশ জন্য এত কষ্ট করতে হয় না তাই না তো ব্যাপারটা হচ্ছে যে আনুপাতিক হারে কষ্ট কিন্তু বাড়ে না মানে যে দশ যে এক হাজার করতে পারে সে কিন্তু পাঁচ হাজার হাজারও খুব নিমিশেই করে ফেলতে পারে ঠিক আছে তো সেই জন্য আমার মনে হয় যে আপনার এক্সটেনশন করাটা সময়ের দাবি আপনি ফার্মিং বুঝেন লেখাপড়া জানেন লোক হোপফুলি আপনি আপনি অন্যান্য খামারীদের জন্য একজন মানে মডেল খামার খামারি হিসেবে আছেন কোন পরামর্শ কি আছে যে মানে যারা নতুন খামার শুরু করতে যায় কিছু পরামর্শ আপনি অলরেডি দিয়েছেন আর কিছু কি আছে আর পরামর্শ যেটা বললাম আগে খামার সম্বন্ধে তাদের ভালোভাবে রিসার্চ করতে হবে ভালোভাবে প্র্যাকটিক্যালি করতে না পারলেও থিওরিটিক্যালি যারা খামার করতেছে তাদের সাথে আইডিয়া নেওয়া দরকার তারপর মেইনলি যদি করতে হয় অবশ্যই জৈব নিরাপত্তা মেনটেন করে খামারটা প্রপারলি ইয়া করা দরকার ম্যানেজ করা দরকার ম্যানেজমেন্ট ঠিক করা দরকার ঠিক আছে নাইম ভাই সরি আহাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন পটিয়ার রিমোট থেকে

কতগুলো ফার্ম করেন বা আপনার একটু পরিচয় দেন তাহলে আমাদের যারা শুনছে তারা আপনাকে একটু চিনলো আর কি বা আপনার খামারটা কোথায় আমার আসলে অবস্থান হচ্ছে কর্ণফুলিতে কর্ণফুলি এরিয়াতে আমরা পড়ছি আমি লেখাপড়া করছি অনার্স মাস্টার্স নিয়ে ম্যানেজমেন্ট থেকে অনার্স মাস্টার্স করছি ইসলামিক ইউনিভার্সিটিতে থেকে বিয়ে করছিলাম হ্যালো শুনতে পাচ্ছেন জি আমার তো এম বি এ করার পরে বড় ভাই বা মা আম্মা সবার সবার ইয়ার খেয়াল করে ফার্মিং এর দিকে যোগটা বাড়ে আমার আর চাকরি না গিয়ে ফার্মিং এর দিকে আসি আর কি আমার এখন বর্তমানে ব্রয়লার আছে নয় হাজার আপনার লেয়ার আছে পঁয়ত্রিশশো মতো ডেইরি আছে টোটাল টা মতো আছে ডেইরি মিল্ক প্রোডাকশন কত মিল্ক আমার এমনি মিল্কিং ডেইরি আছে আপনার তিরিশটা এখন on average তিনশো লিটার হয় আচ্ছা তো এগুলো আপনি কোথায় বিক্রি করেন ওগুলা কিছু হাইওয়েতে যাই হাইওয়ে আমাদের ওই যে লালখান বাজার আর কিছু এমনি ইন্ডিভিজুয়াল কিছু আছে মানুষ ইয়া করে আর কি ইন্ডিভিজুয়াল মানে ওই আমরা কি বলি এটা লোকাল 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 আর কি আচ্ছা তো এই যে আপনি কত বছর খামার করছেন বললেন ভাইয়া আমি দুই হাজার পর থেকে মূলত আসা খামারে খুব বেশি পুরানো না পাঁচ বছরে তো আপনি মাসাল্লাহ এদিকে দশ মতো প্রায় বারো এগারো হাজার ফার্মিং করছেন এদিকে ডেইরি আছে ষাটটা ইস রিজনেবল গুড ভেরি গুড তো আপনি যে মাসাল্লাহ এই যে আপনি ইসলাম ইউনিভার্সিটিতে বিবি ইসলাম ইউনিভার্সিটিতে বিডিএ করেন হ্যালো হ্যাঁ আপনি ইসলেমের সাথে বিবিএ করেছিলেন না এমবিএ করেছিলাম আচ্ছা এমবিএ আর তার সাথে আপনার ওই যে আমরা অনার্স করার সময় মার্কেটিং এর মার্কেটিং এর যে সাবজেক্টগুলো ছিল ওগুলা পড়ার সময় কিন্তু আর আপনাকে সম্বন্ধে জেনেছিলাম আচ্ছা কিন্তু আমরা আপনাকে দেখতে পাওয়ার বা চিন্তা করতে পারিনি আর কি আজকে হয়তো আমি সরাসরি বলবো না 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 যে কোন সময় তো পেচুলে আসতে পারতেন আসলে মানে ওই থেকে আমরা তো এমন একটা হয় যে আমরা রুট লেভেলে আসলে যাওয়া হয় না ঠিক আছে যেতে খুব ইচ্ছে হয় কিন্তু আসলে আমি তো জানেন যে একটা প্রফেশনের সাথে জড়িত ছিলাম একটা ইউনিভার্সিটিতে কাজ করতাম তো কাজেই আসলে ওইদিকে ব্যস্ত থাকতো যেটুকু সময় পেতাম আমি ওনাদের মাধ্যমে আপনাদের খবর রাখতাম আর কি আপনাদের নামগুলো কম্পিউটার স্ক্রিনে দেখতাম ঠিক আছে তো আসলে হয়তো সবার সাথে দেখা হয় না আর কি আনফর্চুনেট বাট আমাদের এমডি স্যার তো আপনাদের রুট লেভেলে প্রায় সময় যায় সময়ের জন্য আসলে পারা হয় না যে এখন তো কারণ সব দিক তো মানে দেখতে হয় আর কি সেটা আর কি তো যাই হোক মানে আপনি পাঁচ বছরে মাসাল্লা এইটুকু ডেভেলপ করেছেন সেটা কি পরিবারের সাপোর্ট বা আপনার সোসাইটি আপনার প্রথম দিকে আপনি যে ব্যবসা আসতেছেন নেগেটিভ কিছু বলেছিল বা নেগেটিভ কিছু বললে সেটা ওভারকাম করছেন কিভাবে না না আমার মূলত পরিবারের সাপোর্টেই হান্ড্রেড পার্সেন্ট আমার বড় ভাই আমার আমারা এগুলোর সাথে অনেক পুরনো ভাবে পরিচিত ছিল পুরনো ভাবে এই ব্যবসায় জড়িত ছিল আচ্ছা 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 তাহলে আপনার তো এই দিক একটা সুবিধা আছে বা পাড়া প্রতিবেশী সবাই সাপোর্ট দিয়েছে আপনাকে রাইট জি জি এইটা থেকে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বর্তমানে আসলে মানে আউটলুকও চেঞ্জ হয়ে গেছে মানুষের একটা সময় মানুষ কিন্তু এই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করতো তারা মনে করতো যে এই মুরগি টুরগি পালবে এটা আর কি কিন্তু এখন এটা একটা ইন্ডাস্ট্রির কাঠামো যে রূপান্তরিত হয়েছে সেটা মোটামুটি আমরা বুঝতে পারছি আপনাদের সাথে আলোচনা করে আচ্ছা আমি অনেকগুলো প্রশ্ন আসলে বেসিক আমি ইয়েকে মাউত ভাইকে করে আহ করে ফেলেছি তো আমি আর আপনাকে ওই বেসিক কোয়েশ্চেন একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন করব এই যে করোনাকালীন যে আপনার বিভিন্ন ধরনের প্রণোদনের কথা শোনা যাচ্ছে আর কি হ্যাঁ তো মানে মানে খামারেই কিন্তু অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আসলে ক্ষতিগ্রস্ত সবাই হয়েছে যার যার লেভেলে শেষে আপনারটা আপনারটা দেখছেন আরেকজন আরেকজনের একটা দেখছে তো ওভারঅলি মানে প্রণোদনার আওতায় কি আপনারা আসবেন বা বা আপনাকে কিছু পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কি আসলে আমাদের কর্ণবল্লি উপজেলাটা তো নতুন হুম সেক্ষেত্রে আমরা আমরা যারা রেজিস্ট্রেশন করা কিছু খামারিদের নাম কিন্তু আমাদের উপজেলাতে নেওয়া হয়েছে এনএসআই রিপোর্ট বা বিভিন্ন কথা বলে বিভিন্ন ভাবে এই কর্ণফুলী উপজেলাতে আমাদের নামগুলা এর আগেও লিপিবদ্ধ করেছে মাঝখানে আবারও মানে দুইবার লিপিবদ্ধ করা হয়েছে মনে হচ্ছে হয়তো কিছু পাওয়া যেতেও পারে আবার আবার তো বলতে শিওরলি বলা যাচ্ছে না কিছু পাবো কিনা কিন্তু নাম তো লিপিবদ্ধ করেছে দুইবার আচ্ছা আচ্ছা তাহলে এটা বলবে কারণ আমরা বাইরে থেকে অনেক সময় জিজ্ঞাসা থাকে যে প্রায় এত হাজার কোটি টাকা প্রণোদনা হচ্ছে এটা আসলে কারা পাচ্ছে আমাদের একটু জানার আগ্রহ আছে যেহেতু আমরা প্রান্তিক খামারিদের সাথে কাজ করি ওনারা পেলে আমরা খুশি হব কারণ আপনার সাপোর্টটা দরকার আর কি আচ্ছা আহ একটা জিনিস যে আমরা আসলে আপনারা তো যারা অভিজ্ঞ খামারে লেখাপড়া জানেন তারা কিন্তু আসলে জানেন তারা তর্ক তর্ক না আপনারা রিজনেবল ব্যাপারগুলো একটা বাচ্চা তিরিশ চল্লিশ টাকা কেন হয় সেগুলো আপনারা বাইদিস্টাইম জানেন ঠিক আছে তো এখন এগুলোর অনেকগুলো কারণ আছে এখন রেডি মার্কেটটা যদি যখন পাইকারি মার্কেটটা যখন খারাপ হয়ে যায় তখন কিন্তু ওই টাকাটা অনেক বেশি মনে হয় কিন্তু পাইকারি মার্কেটটা যদি ভালো হয় তখন কিন্তু আসলে এটা যায় তাই না তো এখন ব্যাপারটা হচ্ছে যে অন্যান্য মিটের তুলনায় আপনি যদি বলেন মানে ছাগলের মাংস বলেন গরুর মাংস বলেন এগুলো আকাশ ছোঁয়া কিন্তু আমাদের মাংসটা আসলে এত কম দামে বিক্রি হয় যে আমরা দিচ্ছি ঠিক আছে কিন্তু মাঝে মাঝে এটা পাইকারি রেট আশি নব্বই টাকা নেমে যায় যেটা আসলে আপনাদের কোনোভাবে কস্টিং পোষানো যায় না ঠিক আছে তো এখন এই ব্যাপারে কি আপনার কোন মানে চিন্তা ভাবনা আছে যে আসলে কোন জায়গাটা একটু বেটার হলে জিনিসগুলো একটু আপনাদের জন্য সহনীয় হতো রেডি কিভাবে উপরে রাখা যায় সাপ্লাই ব্যাপারটা তো গভর্নমেন্ট দেখবে এটা তো আসলে আমরা দেখতে পারি না হ্যাঁ সেখানে আছে আহ কি আসলে সমন্বয়টা কিভাবে করা যায় আপনি খামার হিসাবে শিক্ষিত হিসাবে শিক্ষিত খামার হিসাবে আপনি কি চিন্তা করেন আমার আমার নিজস্ব অভিমত আর কি এটা আমার নিজের অভিমত এই আপনার লাইভ মিটে আমার আমাদের যে ব্রয়লার মিট এটা কোনোদিন চাহিদা হাজার পরিমাণ বাড়লেও কোনোদিন এটার দাম বাড়বে না এটা মূলত মেনলি সম্পর্ক হচ্ছে সাপ্লাই এর সাথে এটা যদি মানে একদম প্রথমের দিকে মানে আপনারা যারা বাচ্চা উৎপাদন করে তারা সাপ্লাইটা যদি কম কমিয়ে পাঁচার দামটা প্রয়োজন বেশি হোক 40 না 50 হোক কোনো সমস্যা নাই কিন্তু সাপ্লাইটে যদি কম রেডি মার্কেটের ব্রয়লারের রেডি মার্কেটের দামটা বেশি থাকে স্বাভাবিক এখানে আমি আপনাকে একটু ইন্টারফেয়ার করি আসলে ব্যাপারটা এখানে অনেক কমপ্লেক্স মানে ব্যাপার হচ্ছে বর্তমান হচ্ছে ওপেন ইকোনমি তাই না মুক্তবাজার বাজার তো মুক্ত আপনি কাও কেও কাওকে गवर्नमेंटও আসলে ইনফেক্ট খুব বেশি ইন্টারভিন করতে পারে না যে কে কি করবে যেমন আপনি ধরেন পাঁচ হাজার থেকে দশ হাজার করলেন কে মানা করবে মানে ব্যাপারটা আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি এখন আমাদের দেশে প্রবলেমটা হচ্ছে আমরা কোনো একটা কিছুতে নামলে একটু লাভ দেখলে আরো দশ হাজার লোক নেমে যায় ওই জায়গায় ঠিক আছে এখন এটা নিয়ন্ত্রণ কিভাবে করবেন মানে আসলে তো নিয়ন্ত্রণে কোনো রুলস রেগুলেশন আমরা যে মুক্তবাজার অর্থনীতি বা যেগুলো ফলো করি আর কি অ্যাজ এ কান্ট্রি হিসাবে আসলে চাপাই দেওয়া যায় না তো ধরেন আমরা তারপর অ্যাসোসিয়েশন কিন্তু বাচ্চা প্রোডাকশন কমাইতে চেষ্টা করি যারা অ্যাসোসিয়েশন কথা শুনে হ্যাঁ যে অ্যাসোসেশন সাথে মানে কিন্তু অনেকে হয়তো আহ মানছে না অনেকে ভাবছে যে ঠিক আছে আমারটা আমি করব ঠিক আছে তো হ্যাঁ এইবার আপনি বলেন মানে এই ব্যাপারগুলো কি আপনি জানেন কিনা না আমি এই ব্যাপার না জানলেও লকডাউনের সময় যখন বাচ্চা প্রোডাকশন সব কোম্পানির কমিয়েছিল এই লকডাউনের কারণে সব কোম্পানির বাচ্চা যখন কমিয়েছিল এর কারণে গিয়ে ব্রয়লারের রেডি মার্কেটের দামটা হুহু করে বেড়েছে আবার দেখা যাচ্ছে যখন সব কোম্পানি মিলে যখন আবার উড়খুদুস করে বাচ্চা প্রোডাকশন দিচ্ছে আবার দেখা যাচ্ছে রেডি ব্রয়লার রেডি মার্কেট আবার কমে যাচ্ছে তা ওই দিক থেকে আমার একটা শিক্ষা মানে আমার একটা নিজস্ব একটা অভিমত না আসলে এটা যদি ব্যাপারটা কি মানে ভাই এটা আসলে অনেক কমপ্লেক্স ব্যাপার যেমন আমার এখানে কমেন্ট সেকশনে আমার মানে যারা ভালো চাকরিজীবী ঢাকায় থাকে তারা কমেন্ট করছেন যে আমরা এদিকে মানে দাম মুরগি পাচ্ছি না আর এদিকে আপনারা বলতেছেন ওভার প্রোডাকশন আমরা আসলে একটা মধ্যে যেটা হচ্ছে যে আমরা রুট লেভেলে প্রডিউস করতেছি সেটা মানে ঢাকা সিটি তো মেইন কনজামশন মানে অর্থাৎ প্রায় এত কোটি কত কোটি মানুষ এক কোটি কত মানুষ থাকে আহ সেখানে সমর্থবান মানুষের সংখ্যা বেশি তারা কনজামশন বেশি করে এখন ওই জায়গায় আমরা কিন্তু আর পৌঁছাতে পারতেছি না হ্যাঁ নিটটা ওখানে আছে কিন্তু আমার এখানে প্রোডাকশনটা আমি ওখানে পৌঁছাতে পারতেছি না বিভিন্ন রকম জটিলতা আছে হ্যাঁ তো আসলে টা এক এক জায়গায় এক এক রকম আচ্ছা বলেন তারপর আর কোন পয়েন্ট আছে কি আপনার যারা বলে মানে ব্রয়লার মুরগির বাজারটা আপনি যদি গোডমিট মিট কিছুক্ষণ আগেই তো বললেন গোড মিট প্লাস আপনার এই রেড মিট মানে গরুর মাংস এই হিসাবে হিসাব করলে আমার মনে হয় না বিশ ভাগের এক ভাগ দাম ব্রয়লার মুরগি পাচ্ছে এখন ওটা কিছুদিন আগেও কিছুদিন আগেও যখন আশি টাকা নব্বই দিয়ে ব্রয়লার মুরগির না সবাই তখন বলেছিল এটা বস্তিবাসীদের খাবার বস্তিদের লোকেরা শুধু ব্রয়লার মুরগি খাই যারা একটু বড় বা একটু একটু যারা আপার লেভেলে আছে ওরা ব্রয়লার মুরগি খায় না এরা দেশি মুরগি খায় এখন আবার আপনার আপনাকে নিয়ে যারা কমেন্টসে লিখতেছে মানে ওরাও হয়তো বলতে যাচ্ছে এত কম দামে এত বেশি দামে এটা একটা অনেক কি কমপ্লেক্স ব্যাপার এখানে কিন্তু আমার মনে হয় না এটা রেটটা হবে মিনিমাম একশো বিশ থেকে তিরিশের উপরে হইতে হবে ব্রয়লার মুরগির রেটটা যদি একটা খামারি 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 লেভেল খামারি লেভেলে একশো থেকে ৩০ টাকা হইতে হবে মিনিমাম তাহলে একটা খামারি বেঁচে থাকবে তাহলে কনজিউমার লেভেলে আপনার আপনি একশো পঞ্চাশ থেকে ষাট টাকা হওয়া উচিত তাহলে আপনারা সবাই মোটামুটি সারভাইভ করবেন এই তো জি 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 আমার মনে হয় এটা রিজনেবল আসলে এটা সময়ের দাবি যে আসলে এখন একশো টাকা দিয়ে কি পাওয়া যায় বাংলাদেশে কোন মেড কোন ফিস আমার মনে হয় কোনো মাছও একশো টাকা পাওয়া যায় না যাই কি মাছ একজন একটা স্টুডেন্ট যখন মোবাইলে রিচার্জ করে মিনিমাম একশো টাকা দিয়ে রিচার্জ করে তাও একদিনের জন্য আর একটা ফ্যামিলি পুরো দিনের খাবার খায় তাও সে দুশো টাকা দিয়ে একটা ব্রয়লার মুখে কিনতে চাচ্ছে না এটা কোন ধরনের আমরা বুঝতে পারি না আমাদের দেশীয় শিল্পকে বাঁচানোর জন্য আমরা কেন দুশো টাকা খরচ করতে রাজি না এটা আমি বুঝতে পারি না আসলে আপনি আপনার আপনার কষ্টটা বুঝতে পারতেছে সেই কষ্টটা আমরা বহু বছর ধরে আসলে মানুষ যেটা আন্ডারস্ট্যান্ড করে সেটাকে আসলে আমরা জোর করে চেঞ্জ করতে পারবো না হ্যাঁ তো আসলে মানুষকে আস্তে আস্তে বুঝাইতে হবে যে দেখেন আপনি তো অনেক টাকা দেখেন আপনি হয়তো একটা মুরগিতে দুইশো টাকা যদি আপনার পার ডে যায় ইভেন যদি আপনি তিরিশ দিন মুরগি খান আপনার খরচ কিন্তু হবে কত ছয় হাজার টাকা ঠিক আছে এবং আমার মনে হয় বাংলাদেশে যারা রিজনেবল মিডল লেভেল ফ্যামিলি তারা কিন্তু এই ছয় হাজার টাকা আমি জাস্ট বলছি তিরিশ দিনও যদি খান আর কি তাহলে কিন্তু আপনার খুব একটা বেশি পরে না ওভারঅলি মাংসের জন্য তো তাতে করে পুরো ইন্ডাস্ট্রিটা বাঁচবে মিথ্যা খামারেরা যেটা আপনার কষ্টটা আমি খুব ভালো করে বুঝতে পারতেছি উই আর ইন দিস ইন্ডাস্ট্রি আমরা এইসবের মধ্যে দিয়ে গেছি ঠিক আছে আমরা অনেক সময় বিক্রিও করতে পারিনি আপনারা করোনার সময় বিক্রি করতে পারেন নাই ঠিক আছে এবং পুরো একটা চেইন এফেক্ট তাই না পুরো একটা চেইন এফেক্ট আপনি এই জায়গায় আটকাইছেন আমি আরেক জায়গায় আটকাইছি ঠিক আছে এখন এক একজনের আটকানোর জায়গাটা এক এক রকম তো আসলে আমাদেরকে সবাইকে একটু একটু করে বলতে হবে এই জন্যই ছোটখাটো নিচ্ছি যাতে করে এই যে আজকে হয়তো দুই হাজার লোক শুনবে তিন হাজার লোক শুনবে কালকে হয়তো তিরিশ হাজার লোক শুনবে তারা চিন্তা করবে ব্যাপারটা কেউ মানবে কেউ মানবে না ঠিক আছে একসময় হয়তো জিনিসটা আন্ডারস্ট্যান্ড করবে আরকি কি যেমন আপনি সবজির দাম যেটা হচ্ছে ভেজিটেবল যে দাম এটাও তো বাংলাদেশে আকাশ চুম্বী তাই না আহ আপনি কি কোনো আইডিয়া দিতে পারবেন যে ইভেন আপনি আহ উপজেলায় থাকেন সেখানে সবজির দাম কি একেবারে পানির দরে বিক্রি হয় নাকি মোটামুটি দাম দিয়ে কিনতে হয় না মোটামুটি দাম দিয়ে কিনতে হয় তো তাহলে আপনার বুঝে যাচ্ছে যে আপনার ওই যে কম্পেয়ার করলে কিন্তু আসলে ব্রয়লার মুরগি আমরা আসলেই কম দামে এই যে দেশি মুরগির কথা বলা হচ্ছে তো সোনালীও তো ফার্মের মুরগি সোনালী মুরগিকেও কেউ দেশি মুরগি হিসেবে চালিয়ে দিচ্ছে এটা থেকে আপনাদের ব্রয়লার ইন্ডাস্ট্রি ক্ষতি হচ্ছে ব্রয়লার ফার্মারদের ব্রয়লার ফার্মারদের জি কিছুটা গতি হচ্ছে কিন্তু সোনালিও তো মানে এখানে মানুষের আর একটা মিসকনসেপশন সোনালিও কিন্তু ফার্মের মুরগি কিন্তু এটা হার্ড হওয়াতে মানুষ এটা মনে করছে যে কাইন্ড অফ এ দেশি এগুলো নিয়ে নানা আসলে ঝামেলা হচ্ছে মানুষ আসলে কোথায় যাবে মানুষ বুঝতেছে না ওরা মানুষ মানুষের কথা হচ্ছে যে আমরা কাস্টমার আমরা এত কিছু বুঝার দরকার নাই আমাকে যেভাবে দিবে আমি সেভাবে ইয়ে করবো আসলে তাদের সময় থাকে না এইসব নিয়ে গবেষণা তবে আমি বরাবরের মতো সবাইকে বলবো যে নিজের খাদ্য অভ্যাস যেটা সেটা সম্বন্ধে নিজেরা গবেষণা আমরা পত্রিকা ঘন্টা ঘন্টা ফেসবুকে থেকে আমরা আমরা যদি যদি নিজের যেটা খাদ্য খাবো সেটা সম্বন্ধে পড়ি একটু খোঁজখবর রাখি খুব একটা সময় লাগবে না জানার জন্য তাহলে আপনার নিজের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকবে কি বলেন জি জি আচ্ছা আরেকটা প্রশ্ন করি সেটা হচ্ছে লেয়ারের ডিমের দাম মোটামুটি স্টেবল আছে যেটা আছে অনেক দিন এটার কারণ হচ্ছে বিভিন্ন কারণে আছে যে হঠাৎ করে কমে গেলে কিন্তু আবার বিরাট একটা ক্ষতির সম্মুখীন হবে তো আগে আগে থেকে যেটা বারবার ব্রয়লারের ক্ষেত্রে হচ্ছে যে লেয়ারের যাতে ডিমের দাম যদি না কমে মানে অর্থাৎ এটা যেটা আছে এটা কি স্ট্যান্ডার্ড মনে হয় আপনার কাছে অনেকে তো আমি সোশ্যাল মিডিয়াতে দেখি তারা খুব কষ্ট করে মানে কষ্ট পায় যে একটা ডিম কেন আট টাকা হবে ষাট টাকা হবে এটা তো অনেক দাম আপনার কাছে কি ষাট টাকা আট টাকা অনেক দাম মনে হচ্ছে সাত টাকা বা আট টাকার দিন যদি মানে অনেক দাম হয় তাহলে স্যার আমার মনে হয় আগে আমাদের আমাদের ভিতরে যে একটা মানসিকতা ওটা চেঞ্জ করতে হবে যদি একটা ডিম কিনে খেতে হতো আমাদের কিনে খেতে মানে বাইরের দেশ থেকে এটা যদি আসতো তাহলে এটা একটা ডিম পড়তো তিরিশ টাকা মিনিমাম তিরিশ টাকা আর এটা যখন আমরা যখন নিজে তৈরি করছি এটা আমাদের ভাই বা আমাদের বা সারেরা যখন খাই এটা তখন একটা প্রান্তিক যখন আট টাকা বা ষাট টাকা পাই তখন এটা অন্যরা মনে করে এটা অনেক দাম কিন্তু এটা যদি বাইরে থেকে আসতো আজকে ওটা ওটার দাম পড়তো তিরিশ টাকা মিনিমাম এই যে আমরা যে ইয়া খাই এখন আমাদের দেশীয় চকলেট এক টাকা দিয়ে পাই একটা বাইরের একটা চকলেট যখন আসে তখন এটা হয় পনেরো থেকে বিশ টাকা চকলেট চকলেট নাই যে এখন আমাদের 20 টাকা কমই বলেন এই যে ক্যাডবেরি বা এইসব ছোট ছোট ইয়া গুলো আপনার কত 30 টাকার নিচে তো নাই যে কিটকেট বা এই ধরনের বাইরের জিনিসগুলো আছে খুব দাম কিন্তু আমাদের দেশের অলিম্পিক শুধু টাকা দিয়ে চকলেট এতে করে কি আসলে তাহলে দুই আপনি বলছেন যে আসলে মানে মানুষের চেঞ্জ করা দরকার যে আমি দেশি পণ্যের ব্যাপারে একটু প্রমোট করা উচিত যদি দাম সমানো হয় যেটা আমি বাইরের দেশে আমি বলি যে আমি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরেছি আমেরিকার কথাই বলি আমেরিকার গাড়িগুলো জাপানের গাড়ির চাইতে খুব একটা ভালো না হ্যাঁ তারপরও তারপরেও আমেরিকানরা নিজেদের দেশের প্যাট্রিউটিজম মানে দেশের থেকে ওরা ওই জেনে শুনে খারাপ গাড়িটা মানে ওই তুলনায় আর কি টয়োটার তুলনায় কম রিলায়েবল গাড়ি কিনছে শুধুমাত্র তার দেশি গাড়ি বলে তেমনি ভাবে আপনি যদি পার্শ্ববর্তী দেশে যান আমাদের দেখবেন যে ওই চাইনিজ বল পেন আছে বাইরের বল পেন আছে সেটা না কিনে তার বল পেন একটু খারাপ সেটা কিনছে তো সো আমি খারাপ মানে একটা জিনিস প্যাট্রোনাইজ করলে তো আস্তে আস্তে কোয়ালিটি বাড়বে তাই না আমাদের যদি কিছু ভুল থাকে সেগুলো আমরা নিজেরা শোধরানোর জন্য চেষ্টা করব এবং সেটার জন্য ভোক্তা অধিকার যে ইয়ে আছে তারা কথা বলবে আমাদের স্টেক সাথে কোথায় সাথে সমস্যা কোথায় তাদের প্রাপ্তি সেগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো কি বলেন জি 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 স্যার আমি এটাই বলতে চাচ্ছি তো আসলে আমাদের একটা জিনিসকে আমাদের সত্য কথা বলতে কি আমাদের অ্যাসোসিয়েশন গুলো কন্ট্রোল পুরোপুরি সবাই উপর আছে কিনা আমি জানি না আমি ওই লেভেলে স্ট্র্যাটেজিক লেভেলে পলিসি কাজ তো না জানি আসলে সবাইকে এক করা যায় বাংলাদেশে অনেক নানা ধরনের মত থাকে সবাই একটা প্ল্যাটফর্মে আসে না শুনতে চায় না বা নিজে যেটা বুঝে সেটাই আমার মনে হয় যে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত যে ইন্ডাস্ট্রির এই জায়গাগুলো কাজ করলে এটা বেটার যেটা আপনার সাপ্লাই ডিমান্ড যেটা আমরা অনেক বছর ধরে বলতেছে যে সাপ্লাই ডিমান্ড অ্যানালাইসিস করতে হবে সাপ্লাই ডিমান্ড অ্যানালাইসিস করে আমরা প্রোডাকশনটাকে রাখতে হবে সব লেভেলে নট অনলি দ্য ব্রিডার আপনার ব্রয়লার খামারিদের ক্ষেত্রেও মানে যেটা হচ্ছে সাপ্লাই ডিমান্ড বেস করে করতে হবে কনজামশন বাড়াইতে হবে যে আমরা এখনো মাত্র চার পাঁচ কেজি চিকেন খাই সারা বছরে অন এন অ্যাভারেজ কিন্তু বাইরের দেশে মানুষ পঞ্চাশ কেজি খায় তো কাজে আমাদের এটা তো হোয়াইট মিট এটা ক্ষতি খুব কম কারণ রেড মিটে তো আপনি জানেন অনেক ধরনের ক্ষতি হয় হ্যাঁ তো সো রেড তো আর আপনি তিরিশ দিন খাইতে পারবেন না রেডমিড আপনি মানে মাসে আপনি চার থেকে পাঁচ দিন খাইলেও বেশি হয়ে যাবে যদিও মানে চিটং আপনারা যারা আছেন তারা একটু রেডমিট বেশি পছন্দ করেন বাট দিস ইজ ডিফারেন্ট তো যাই ডিফারেন্ট তো যাই হোক আরেকটা জিনিস হচ্ছে আপনি কি যে লেয়ারের এখন যে অবস্থা চলছে সেটাতে তো মোটামুটি আমরা ভালো অবস্থায় আছি তো এটা যাতে কন্টিনিউ হয় সেজন্য সব লেভেলে আমরাও কাজ করার চেষ্টা করছি আপনারাও আপনাদের বলা থামাবেন না খামারিদেরকে আপনারা ভালো করছেন আপনারা আরো দশজন খামারি কে বুঝাবেন যে হোয়াট ইজ ওয়াট যে কোনটা কি আচ্ছা একটু একটু অন্যদিকে যাই ক্যাটেল এবং ফিশ ফিট সম্বন্ধে আপনার কেমন ধারণা আছে এবং আপনি আপনার কোন

অনে আপনি কি অন্য অন্য মানে অনেক সাথে কম্পেয়ার করে দেখেছেন নাকি আমার সেলসম্যান গিয়ে আপনাকে বুঝাই দিছে যে না আমারটাই নিতে হবে এরকম কিছু কি আপনি শিক্ষিত মানুষ আপনাকে কিন্তু মানে উল্টা পাল্টা বোঝানোর সুযোগ বলে এর আগে এর আগে আমরা যখন নিওপ ফিট দিতাম আমাদের অতিরিক্ত মেডিসিন ইউজ নাম না বলি কেমন হ্যাঁ বলেন জি আমাদের অতিরিক্ত মেডিসিন ইউজ করতে হয়তো অতিরিক্ত মানে অ্যান্টিবায়োটিক অথবা দেখা যাচ্ছে একটা না একটা প্রবলেম হচ্ছেই তা এখন দেখা যাচ্ছে যখন আমরা নাহারের ফিড ব্যবহার করতেছি তখন এন্টিবায়োটিক বলতে গেলে অ্যান্টিবায়োটিক না মেডিসিন বলতে গেলে নাই কোনো খরচই নাই মেডিসিনের এখানে একটু ইন্টারাকশন করি স্যার আমি আমরা কিন্তু আমরা নাহারে কেউ যারা আমাদের ফিটটা প্রডিউস করতেছে আমরা কিন্তু স্যার ভেজিটেবল পুড়িন দিয়ে আমরা ফিটটা তৈরি করি আর কি এটা এটাই ডিফারেন্স যে আপনি যে নঈম ভাই যেটা বললো যে অ্যান্টিবায়োটিক ফ্রি এবং যে আপনার ডিজিজ লোডটা কম এবং ফিডে এবং আমাদের যেমন যেমন এই গরমের সময় কিন্তু স্যার আমরা ফিডের মধ্যে আমাদের যে এন্টি যেটা আর কি এই ধরনের কিছু আমরা এন্টি জাতীয় কিছু মেডিসিন ইউজ করে থাকি যেটাতে আপনার স্ট্রোক এবং বিভিন্ন ধরনের অবস্টাকল থেকে তারা রেহাই পাচ্ছে আর কি স্যার আর আরেকটা কথা হচ্ছে মানে মাংস সুস্বাদু এটা আসলে অনেকেই বুঝতে পারে না এই যে ভেজিটেরিয়ান ফিডের মাংস আমরা আমার থেকে তো অনেক খামার আছে হিসেবে আমি কম্পেয়ার করতে পারি একটা খামারে অন্য একটা ফিড দিয়ে বা বিক্রি আগে অন্য একটা ফিড দিয়ে যদি দুই তিন দিন খাওয়ানো হয় মুরগিটাকে তাহলে মাংসর যে সুস্বাদু একটা স্বাদ এটা নাহারের ফিডে আছে মানে ব্রয়লার ফিডের মধ্যে অসাধারণ অসাধারণ আমি একটু বলে নেই আসলে এগুলো আমি না মানে আমাদের ফিড নিয়ে আমি পরেই করবো আমি আসলে কেন কোনো ক্যাম্পেইন করা না জাস্ট আমি আমাদের আপনাদের মধ্যে কিছু খামারিকে আমি আনতে চাচ্ছি কথা বলতে চাচ্ছি বুঝতে চাচ্ছে আমি এখন অনেক দূরে থাকি তো আমি বললাম যে ওয়াই নট এটা একদম পাবলিকলি করি আর কি এমনি তো করি ঠিক আছে তাহলে থাক এটা আপনাদের কথাবার্তা গুলো রেকর্ডে থাক যে কেমন ফিল করছেন আপনারা আপনারা আপনাদের গল্পগুলো শুনলাম ভালো লাগলো অনেকে ইন্সপায়ার হবে এই যে আপনাদেরকে দেখে কিন্তু অনেক শিক্ষিত লোক কিন্তু বাইদিস টাইম ইন্সপায়ার হবে আমাকে অনেকে জিজ্ঞেস করে আসলে আমরা অনেক সময় আবার অনেকে ডিস্ট্রাস্ট করে মানে অবিশ্বাস করে যে না আমি তো এই জড়িত আমি জোর করে ওকে নামাচ্ছি তো ভালো মানে যারা ভালো করছেন তাদেরকে দেখলে আমি আমি ফিড নিয়ে পরে বলবো জাস্ট একটু বলি যে আমরা আমাদের ফিডটাকে আমরা ভেজিটেবল যেটা অয়েল থেকে শুরু করে মানে কন্টেন্ট গুলো কে গুলোকে আমরা মানে যেটা হচ্ছে মানে সবচেয়ে আমি বলবো না যে অর্গানিক বাট উই আর ট্রাইং টু আমরা চেষ্টা করি যে আমাদের করার জন্য যে যতটুকু সম্ভব এটাতে করে হয়তো খুব রেডিক্যাল গ্রোথ হবে না আপনার বাট ওই যে বললেন মাংসের টেস্ট ডিফারেন্ট আমাদের একটা বড় সমস্যা হচ্ছে কি আমাদের ফিট খাওয়ানোর পরে যে মাংসটা গ্রো হয় সেটা আসলে আমাদের ব্র্যান্ডে বিক্রি হয় না হ্যাঁ যেহেতু আমরা ওই প্রসেসে যাইনি আ আ সবাই এখন এখানে একটা অনেক প্রশ্ন আছে যে আপনারা কেন এই প্রসেসে যাচ্ছেন না আসলে বলা সহজ বলা সহজ ব্যবসা করা কঠিন হ্যাঁ এবং আপনি জানেন যে আমরা আমরা কত দুঃখ কষ্টের মধ্যে আমরা ঝরে ঝাপটায় আপনারা যেরকম টিকে আছেন আমরাও ঝরে ঝাপটায় টিকে আছি তো সো আসলে করাটা কোনো ব্যাপার না কিন্তু ওটাকে মেইনটেইন করা কিন্তু যদি কোনোদিন এরকম আমরা যদি ডিসিশন নেই যে আমরা মানে আমাদের ফার্মারদের মুরগি আমরা নিয়ে আমাদের ব্র্যান্ডে বিক্রি করব তখন মানুষ কিন্তু অনেক ডিফারেন্সটা বুঝবে এখন আমাদের সমস্যা হচ্ছে যে কে একটা একটা খোলা বাজারে যখন মুরগিগুলো যায় কে কোথা থেকে আনতেছে ওখানে মিক্স আপ হয়ে যাচ্ছে সবকিছু হ্যাঁ তো এখন কেউ কারোটা খেয়ে মজা পাচ্ছে না সে সাথে সাথে সোশ্যাল মিডিয়া লিখে দিল কি খাইলাম এটা ঠিক আছে আবার আবার ভালো হইলে কিন্তু ভালোটা বলে না কিন্তু ঝামেলা হচ্ছে যেখানে তো সো নানা কারণে জিনিসগুলোকে আসলে মানে বুঝানো যাচ্ছে না একটা তো হবে আমরা গত পঁয়ত্রিশ তিরিশ বছর অনেক এগিয়েছি এটা তো স্বীকার করবেন যে আমরা অনেক ডেভেলপ করেছি এবং যদি আমরা সরকারের থেকে সরাসরি সাহায্য পেলে তো ভালো ইভেন আমরা যদি বলি শুধু ভালো পলিসি হলেও যে আমাদের ফার্মাররা করে দেখায় দিবে এবং করে দেখায় দিছে যে আমরা একসময় আমাদের দেশে ইন্ডিয়া থেকে ডিম আসতে হতো বিভিন্ন ভাবে মানুষ অতটা চিকেন খেতে পারতো না এখন অ্যাভেলেবেল আপনি বলতেছেন যে এতটা অ্যাভেলেবেল যে মানুষ বলতেছে এটা গরিবের খাবার এটা ভেরি স্যাড আমি জানি না এইভাবে মানুষ যদি অবমূল্যায়ন করে দিস ইজ ভেরি স্যাড একদিন কিন্তু অনেক দেশ কিন্তু আমাদের দেশে মিট এক্সপোর্ট করার চেষ্টা করছে এবং ব্রাজিল আর্জেন্টিনা বহু দেশ কিন্তু মানে মানে ওদের প্রোডাক্ট কিন্তু অল্প অল্প করে বাজারে আসছে বিভিন্ন সুপার শপ গুলোতে আমরা যদি একটু স্লিপ করি আমাদের পুরো ইন্ডাস্ট্রিটা কলাপস করবে আমাদের অনেক মানুষ বেকার হয়ে যাবে আমাদের মাংসের বাজারটা পুরো হাত ছাড়া হয়ে যাবে ঠিক আছে এবং এটা কিন্তু আসলে সবার বোঝা দরকার আচ্ছা আমি আপনাকে আর বেশি কোন আটকাবো না আহ যেটা হচ্ছে আপনি জানেন যে আমাদের ক্যাটেল ফার্ম আপনি আপনি ক্যাটেল ফার্ম করছেন আমরা আমরাও সময় শুরু করেছি অল্প দিয়ে তো আপনি ইউটিউবে যে ভিডিওটা নাহার ডেইরি সেটাকে দেখেছিলেন জি জি দেখেছিলাম সেটা এখন আপনার কি ওইটা দেখে এ্যাঙ্করেজমেন্ট হয় যে আপনি একদিন কোন দিন মানে হাজার গরু করবেন 60 টা থেকে 1000 হবে একদিন হোক সেটা 2025 30 35 এরকম কোন পরিকল্পনা আছে জি জি অবশ্যই আমার তো মূলত ক্যাটেলের মধ্যে আমি মানে আমার লিড লিডার হিসেবে কি করি টুটুল বাইকে বিশেষ করে যা আপনাদের যে ইয়া ওই ইউটিউবের যে একটা ভিডিও ওটা দেখার পরে আমার মূলত বেশি কি হয় ডেয়ারির প্রতি চোখ বাড়বে আচ্ছা তবে আমি বলবো যে আপনি ব্যালেন্স রাখেন ডেইরি কিন্তু বাংলাদেশে এখনো অনেক দুঃখ কষ্টের মধ্যে আছে কারণ যদিও ডেয়ারির প্রতি ভালোবাসাটা সবার বাহ্যিকভাবে অনেক বেশি দৃশ্যমান পোলট্রির প্রতি অতটা না কিন্তু বাংলাদেশে ডেইরির অনেক মানে আমি বলবো পোলট্রির চাইতে অনেক বেশি প্রতিবন্ধকতা সেটা নিয়ে আমি পরে কোনো সেশন করব যে ডেরিতে অনেক প্রতিবন্ধকতা সেগুলো আহ হিসাব নিকেশ করে ভাইয়া আপনি আগাবেন আমি কারণ আমরা চাই না যে আমাদের পরিচিত এবং অপরিচিত যারা ইন্ডাস্ট্রির সাথে আছে কেউ লস করুক ঠিক আছে কারণ এই ইন্ডাস্ট্রিটা অনেক সায়েন্টিফিক আপনি বাই দিস টাইম বুঝছেন ঠিক আছে আপনি যেহেতু ষাটটা গরু মানে অনেক গরু ষাটটা গরু ম্যানেজ করতে যে কষ্টটা আপনি করছেন সেটা আমি জানি ঠিক আছে এবং আপনি কি কি প্রতিবন্ধকতা ফেস করতেছেন মিল্ক বিক্রি থেকে শুরু করে পুরো চেইনটা এটা আমি আমি জানি ঠিক আছে তো সো সেটা মানে আসলে অল্প কথা প্রকাশ করা ইটস ভেরি ডিফিকাল্ট তো আমি আশা করব যে আপনি সমস্ত ক্যালকুলেশন মানে রিস্ক ক্যালকুলেশন মানে ক্যালকুলেটেড রিস্ক নিয়ে আপনি আগাবেন এবং ভালো করুন এবং ভালো করলে আমাদেরও ভালো লাগবে যে আপনি আমাদের সাথে থেকে ভালো করছেন এবং আমরা চাই যে একসাথেই আমরা গ্রো করবো ঠিক আছে ভাইয়া আপনি যদি শেষে আপনার অভিজ্ঞতা থেকে যে ইয়াং অনেক লার্নার আছে যারা ফার্ম করতে চায় এবং এই প্যান্ডেমিকে অনেকে বেকার হয়ে যাবে তারা অনেকে আমাকে মেসেজ পাঠায় যে আমি কি স্যার একটা ফার্ম করবো স্ট্রেট ওয়ে আমি বলি যে ভাই স্ট্রেট ওয়ে কেন করবেন একটু কারো কাছ থেকে একটু শিক্ষা টিকা নিয়ে করলে প্র্যাকটিক্যালি ভালো হয় তো আপনার কি আর কিছু ওদের সম্বন্ধে যে যারা ইয়াং জেনারেশন যারা নতুন করে নামতে চাচ্ছে তাদের জন্য কোন পরামর্শ যদি আপনি দিতেন প্রথমে যারা ফার্মিং এর মধ্যে আসতে যাচ্ছে প্রথম হচ্ছে শিক্ষা ফার্ম ফার্ম বিষয়ে শিক্ষা ব্রয়লার হলে ব্রয়লার বিষয়ে শিক্ষা ডেয়ারি হলে ডেয়ারি বিষয়ে শিক্ষা প্রথমে শিক্ষাটা নিতে হবে দ্বিতীয় ব্যবস্থাপনা এবং বায়োসিকিউরিটি বিষয়ে প্রচুর জ্ঞান থাকতে হবে বা এগুলা সম্বন্ধে জানা থাকতে হবে তৃতীয় বিপণন ব্যবস্থা ডেয়ারির হলে মিলকের বিপণন ব্যবস্থা বা এগুলো কিভাবে বিক্রি করবে ব্রয়লার হলে ব্রয়লারের বিক্রিটা কিভাবে করতে পারবে আর টেমলি ডিম বা ডিম বিক্রির ক্ষেত্রেও আগে এগুলা ঠিক করার পরে তারপরে সিদ্ধান্ত নিতে হবে কিভাবে আমরা আগিয়ে যাব বা ফার্মিং করব। খুবই মানে ইম্পর্টেন্ট কথা বলছেন আপনি যে আমার মনে হয় যে অল্প কথায় আপনি অনেক আমার প্রশ্ন আপনার যাতে লম্বা ছিল কিন্তু আপনি খুব অল্প কথা আপনার যে বিপণন ব্যবস্থাটা আসলে যদি ম্যানেজ না করতে পারে আমি অনেক কষ্ট করে ফসল ফলাইলাম অনেক কষ্ট করে দুধ করলাম কষ্ট করে মিট উৎপাদন হ্যাঁ তো এবং এই জায়গায় আমরা সবাই জ্বলছি সবাই কষ্ট পাচ্ছি আমরা আসলে যতটা কষ্ট পাচ্ছি অতটা দেখাচ্ছি না বাট আমরা করে যাচ্ছি ঠিক আছে আমরা করে যাচ্ছি আমরা যে কি পরিমাণ কষ্ট সয়ে করে যাচ্ছি সেটা আপনারা খামারিদের খামারিরা বুঝবেন কিন্তু অন্য সাধারণ মানুষের পক্ষে বোঝা আসলে ওনাদের সময় নেই ওনাদের এটা এজেন্ডা না আসলে আমাদের এজেন্ডা আমাদের কষ্টটা আমরা আমরা খামারিদেরকে আমরা খামারিরা কিভাবে আহ মানে খুব সুন্দর ভাবে ভালো একটা জিনিস আমরা কাস্টমারকে পৌঁছাই দিতে পারবো সেটাই আমাদের চিন্তা কিন্তু কাস্টমারদেরকে আমরা জাস্ট বলবো যে আপনারা একটু সচেতন হন একটু সচেতন হন আসলে যেভাবে গণহারে একটা নিউজ বা কিছু ধরে ধুম করে একটা জিনিসে স্টেপ আপ করেন সেটা ভালো কিছু না আচ্ছা সেই দিকে জাস্ট বলছি যেহেতু আপনি নাহারের ক্যাটেল ফিড ইউজ করেন বলছেন ক্যাটেল ফিড কিন্তু আমরা নতুন আপনি কি ফিশও করেন না আমি ঠিক জানি না অবশ্য না আমার ফিশ নেই আচ্ছা তো ক্যাটেল ফিড কি আপনি নাহারটা ইউজ করা শুরু করেছেন এবং করলে যেহেতু আমরা নতুন সেটা জানতে যাচ্ছে যে এটা কেমন করছেন কেমন করছে জি ভালো প্রথমে অবশ্য আমার দামটা নিয়ে একটু সন্দেহ লেগেছিল যেহেতু দামটা একটু বেশি মনে হয়েছিল আপনার মাধ্যমে একটা কথা বলি দামটা হচ্ছে অনেকটা ব্র্যান্ডের মতো যে আপনি ভালো জিনিস ভালো ইনগ্রেডিয়েন্টস ইউজ করলে দামটা একটু বেশি পড়বে এখন আহ যেটা হচ্ছে আমি এইটা উপরের লেভেল থেকে বলছি যে আপনি খামারিরা যখন খুব প্রেশারাইজ করবে দাম কমান তখন কিন্তু অনেক কোম্পানি কিন্তু কোয়ালিটি ডিটারিয়েট করে ফেলে বিকজ যেহেতু খামারিরা চাচ্ছে কম দাম আর কম দাম করতে গেলে ইনগ্রিডিয়েন্টস তো আপনি কম দাম দিতে পারবেন না ঠিক আছে যেমন আমাকে একজন লিখছে যে ভুট্টার দাম তো এত টাকা আপনি ফিডের দাম কম আনাচ্ছেন না কেন ভাই ভুট্টার দাম আজকে দাম কমছে আর আমি ভুট্টা কালেক্ট করছি ছয় মাস আগে তিন মাস আগে দুই মাস আগে তো এই যে আন্ডারস্ট্যান্ডিং গুলো কিন্তু আসলে কম

সেটা খালাস করতে পারতেছি না সেটা খালাস করতে পারলেও আমি আমার ডেস্টিনেশনে পৌঁছাতে পারতেছি না কারণ অনেক ধরনের সমস্যা আছে তো সো আসলে ব্যাপারগুলো হচ্ছে ইচ্ছে করে কেউ দাম বেশি বা কম রাখবে এই সিচুয়েশন এখন নাই মার্কেট ইজ আমি একটু ইন্টারফেয়ার করি স্যার সেটা হচ্ছে যে নয়িম ভাইকে যখন আমরা ক্যাটেল ফার্ম জানলাম যে নইম ভাইয়ের এরকম পঞ্চাশ থেকে ষাটটা গরু আছে তখন কিন্তু আমরা নইম ভাইকে এটা প্রমোট করলাম যে আমাদের একটা নতুন প্রোডাক্ট আসছে ক্যাটেল ফিড আপনি ইউজ করতে পারেন রবিন ভাই আমাদেরকে বললো যে স্যার এটা তো আপনাদের অনেক রেট বেশি এবং মূল্যটা প্রাইসটা বেশি মনে হচ্ছে কারণ আমি আর একটা ফিড ইউজ করি তে আপনার আমাকে কিন্তু প্রথমে আপনি এই ধরনের কথা বলছিলেন এখন আপনি যে ওই ফিডটা চেঞ্জ করে বা লুজ ফিড বা একটা ব্র্যান্ড কোম্পানির ফিড সেরে আপনি আমাদের সাথে আসলেন এবং যে হাই প্রাইসে আপনি কিনলেন এখন আপনি ডিফারেন্সটা কি মনে হচ্ছে যে আপনি ওই প্রাইস ফিডের প্রাইসতে যে খাওয়াইতেন এবং আমাদের যে হাই প্রাইসে যে আপনার মিনিমাইজেশন করে যে ফিডটা খাওয়ালেন এটার আউটপুটটা কি পাইছেন আপনি না এটার আউটপুট তো অবশ্যই ভালো না থাকলে ধাপ এতদিনে ছেড়ে দিতাম অবশ্যই ভালো এখানে এই ডেয়ারির ক্ষেত্রে কয়েকটা মানে ইয়ার মধ্যে প্রথম হচ্ছে আপনার গরুর বাচ্চা দেওয়ার প্লাসেন্টা না পড়া তারপরে গরু আবার দ্বিতীয়বার বা বাচ্চা দেওয়ার পরে ঠিকমতো ইয়াতে না আসা প্রজননে না আসা বা হিটে না আসা মিল্কের যে একটা স্থায়িত্ব বা পনেরো লিটার বিশ দুধ এক মাস পরে এটা দেখলো অটোমেটিক কমে গেল এই মিল্কের দুধ দুগ্ধ দান স্থায়িত্ব এগুলা বিবেচনা করে দেখা যাচ্ছে আসলে আপনাদের ফিটটাই মূলত আমার অনেক অনেকেই মানে অনেক দিক থেকেই ভালো অনেক দিক থেকেই ভালো না আমার আমার এই জন্যই ভাল লাগে যে মানে আমি আপনার সাথে কথা বললাম আজকে তারপরে আহাদ ভাইয়ের সাথে কথা বললাম দুজনে শিক্ষিত মানুষ এবং দুজনে কিন্তু জিনিসগুলো নিয়ে আলো মানে ইয়ে করেন নিজে থেকে রিসার্চ করেন আমরা চাই ইভেন এখন যেহেতু ইউটিউব আছে গুগল আছে অনেক কিছু আছে আপনারা নিজেরাই একটু গবেষণা করেন মানে রিসার্চ করেন করলে হবে কি যে আপনারা নিজেরাই বুঝতে পারবেন হোয়াট ইজ ফর ওয়াট মানে কি কি কারণে হচ্ছে কোন ঘটনা কি কারণে ঘটতেছে আপনি মিলাইতে পারবেন আপনি ডটগুলো তখন মিলাইতে পারবেন এই জন্য যে কারণ আপনার আগে কি যেটা যে ব্লাইন্ডলি আপনারা কিন্তু আন্দাজে কথা বলতেছেন না অনেকের মতো দ্যাট ইজ এ ভেরি গুড সাইন যে আমি বলবো যে মানে আপনারাই ভবিষ্যৎ এবং লেখাপড়ার কোনো বিকল্প কোনো জায়গায় নেই ঠিক আছে আমি বিভিন্ন প্রোগ্রাম মানে বিভিন্ন জনের সাথে মিশি এবং যে যে মিশি যারা বড় হয়েছে তারা একটা কথা বলে যে আমি এখনো পড়ছি আমি এখনো শিখছি যত বড় লেভেলেই যাচ্ছি এই যে আপনাদের দুজনের সাথে কথা বললো বেশ ভালো লাগলে এই জন্য যে মানে আপনারা গবেষণা করছেন আপনারা এটাকে একটু জানার চেষ্টা করছেন এবং জানার চেষ্টা করলে কিন্তু জানা যায় কেমন আপনি বললেন দাম বেশি কিন্তু আমি পরে এই অ্যানালাইসিস করলাম এবং আপনি আন্ডারস্ট্যান্ডিং টা হলো বাট আমরা চেষ্টা করছি যে এটাকে আমরা সহনীয় পর্যায়ে আনা যায় কিনা ইনগ্রেডিয়েন্টস কমলে এইটুকু আশা রাখতে পারবেন যে মামুন সাহেব বলতে পারবে ভালো যেহেতু অনেকদিন ধরে আছেন উনি যে আমরা সব সময় কস্টিং অ্যানালাইসিস করে যখনই কোনো সুযোগ থাকে আমরা এটা কমায় দিই যেমন দেখেন আপনাদেরকে অনেক আমরা ফিনান্সিয়াল সাপোর্ট দেই অনেক আপনাদেরকে বা ডিলার আপনারা জানেন ঠিক আছে এবং এখানে একটা বড় একটা অঙ্ক আমাদের আটকে থাকে এবং এটার যদি আপনি জাস্ট রিভলভিং ইন্টারেস্টটা দেখেন এটা কিন্তু অনেক বেশি ঠিক আছে তো আমি সেসব জায়গায় যাচ্ছিও না কারণ আমরা আমি যত কঠিন করব তত মানুষের জন্য বুঝা কঠিন হবে এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে এবং আমাদের অনেক পার্সেন্টেজ অফ মানি যেটা হচ্ছে অনেক বছর ধরে মানে স্টাক হয়ে আছে রোল ওভার হচ্ছে না তো সো আমাদের এই খরচগুলো কিন্তু আমাদের গায়ের উপর এসে পড়ছে আপনার যারা আপনি যদি ডিলারশিপ নেন তাহলে আপনি কিছুটা বুঝবেন তাহলে কি কোথায় কি হচ্ছে আচ্ছা আমরা শেষ করি অনেক সময় আপনার নিলাম আপনি কি শেষে আর কিছু বলবেন মানে আর কিছু যে কোনো ব্যাপারে আপনার যদি কিছু বলার থাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে থাকার জন্য আমার শেষ কথা হচ্ছে মানে আপনাদের মাধ্যমে বা আপনাদের মাধ্যমে তো অনেক 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 লোকের সাথে আপনাদের সাথে লিংক আছে তো আমাদের খামারেদের যাতে মানে বাঁচিয়ে রাখা যায় ব্রয়লার মুরগির দাম বলেন বা ডিমের দাম বলেন বা দুধের দাম বলেন যেভাবে হোক আমাদেরকে যাতে বাঁচিয়ে রাখা যায় একটা যাতে ব্যবস্থা করা এটা বিপণনে হোক এটা বাচ্চা উৎপাদনে হোক এটা এটা লেয়ার মুরগির বাচ্চা হোক কি করার ক্ষেত্রে দুধ বিক্রি করার ক্ষেত্রে হোক যে একটা সুষ্ঠু পদক্ষেপ আপনার মাধ্যমে হোক সরকারের সরকারকেও জানিয়ে দিতে চাচ্ছি কারণ এই তিন চার মাসে লকডাউনে বা লকডাউনের আগেও আপনারাও আপনাদেরও যেভাবে আছে আপনারাও জানেন দুধের ইম্পোর্ট দুধের যেই আপনার কমে 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 গেছে গেছে দিন 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 এটা এটা আমরা দুধ বিক্রি করি এটা দুধ না এটা অনেক দেখা যায় এক লিটার পানির দামের থেকেও কমে যায় অনেক সময় দুধ বিক্রি হয় না এটা শুধুমাত্র আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে জানিয়ে দিতে যাচ্ছে সবাইকে যাতে আমাদের দিকে সুদৃষ্টি দেওয়া হয় সুদৃষ্টি আমি আইম ভাই আমি আপনাকে অ্যাসিওর করতে চাই উই আর ওয়ার্কিং হার্ড সিন্স লং আমরা অনেক আগে থেকে কাজ করছি শুনেন আমরা তো আর ডিসিশন মেকার না আপনি যদি ইভেন আমাদের যে ডেরি খামার যে অ্যাসোসিয়েশন সেটা একসময় অ্যাসোসিয়েশন ছিল না এবং এটা আমাদের এমডি স্যার মানে তার সহ আরো ঢাকার কিছু মানে উদীয়মান কর্মঠ মানুষজন এক হয়ে চেষ্টা করছে সেটাকে খামারীদেরকে এক করার জন্য এবং পলিসি মেকারদেরকে প্রতি নিয়ত নক করা হচ্ছে হ্যাঁ প্রতি নিয়ত নক করা হচ্ছে শুনুন পলিসি মেকারদেরকে আমরা নক করা পর্যন্তই থাকব আলোচনা করা পর্যন্ত থাকব জানানো পর্যন্ত কিন্তু ডিসিশনটা উপর থেকে আসবে তো সেজন্য আমাদের সব সবখানের মূল কথা হচ্ছে যে সরকার যতদিন আপনার মানে যেটা হচ্ছে আমাদেরকে একটা পরিবেশ বান্ধব মানে ফ্যাসিলিটিস না দিবে যেমন আমরা এদিকে দুধ উৎপাদন করে বিক্রি করতে পারতেছি না ওইদিকে আপনি গুরু দুধ আমদানি করতে পারতেছে সবাই গণহারে সেটা ট্যাক্স বাড়িয়ে হোক কমিয়ে হোক ইত্যাদি ইত্যাদি সেখানে কিন্তু আমরা প্রতিনিয়ত বলছি সরকারকে আপনি বিলিভ রাখেন অ্যাটলিস্ট আমরা মার্কেট ডেভেলপমেন্টে কিন্তু অনেক সাবস্টেন্সিয়াল একটা টাকা খরচ করি বছরে এটা মামুন সাহেব থেকে আপনি জেনে নেবেন কোথায় কোথায় আমরা খরচ করি সবকিছু লোক দেখানো আমরা করি না যে আমরা এই যে পোল্ট্রি যখন ডিম খায় না মানুষ তখন আমরা মানে কুটি কুটি ডিম বাজারে মানে ফ্রি বিলাচ্ছি ঠিক আছে বিভিন্ন ক্যাম্পেইন করছি এবং এগুলো কিন্তু সরকারের সহযোগিতার চাইতে আমরা প্রাইভেটলি আমরা তোয়াক্কাও করছি না যে কে করছে না করছে আমরা গুটি কয়েক যারা সমমনা কোম্পানি আছে বা নিজেরা কেউ না আসলে আমরাই করছি সেটা মামুন সাহেবকে জিজ্ঞেস করেন আমাদের প্রতিটা রুট লেভেলে আমরা মার কিন্তু সবাই যদি একটা প্ল্যাটফর্মে এসে কাজ করে সেটা আপনার মতো আমারও মানে ইচ্ছা যে আশা যে সবাই একটা প্ল্যাটফর্মে এসে একই কথা বলবে তাহলে জিনিসটা সহজ হবে এখন ধরেন আপনি একটু দূরে থাকবেন দূর থেকে আপনি আপনার কথা আর রকম কথা বললেন তাহলে তো হলো না আমি কি বুঝাতে চাচ্ছি বুঝতে চাচ্ছেন অর্থাৎ আমরা হয়তো একমনা হব না কখনো কিন্তু আমরা একটা প্ল্যাটফর্মে এসে প্ল্যাটফর্ম যে ডিসিশনটা নেবে সেটার পিছনে আমরা সম্মতি দেওয়া উচিত সবকিছু একসাথে হবে না আমি যদি সরকারকে এখনো বলি যে গুরুদূত আমদানি বন্ধ করেন সেই পরিস্থিতি বাংলাদেশে হয় নাই অর্থাৎ কারণ হচ্ছে যে আমি এখনো মানে আমাদের দুধগুলো এখনো গুরুদুতে কনভার্ট করার প্ল্যান গুলো আমাদের এখনো হয়নি আমরা যেদিন এই এই জায়গাটা ডেভেলপ করতে পারবো নিজেকে হ্যাঁ অনেকে খুব সহজভাবে বলে দেয় কেন হয় নাই আসলে এগুলো উত্তর দিতে গেলে আরো অনেক কথা তো যাই হোক আপনার সাথে কথা বলে ভালো লাগলো যে আপনি অনেক কিছু চিন্তা করছেন তো আপনিও একদিন এই মানে স্ট্রং ভয়েস হিসাবে কাজ করবেন আস্তে আস্তে আপনারা শিক্ষিত লোকরা যদি ভয়েস হন একদিন পরিবর্তন আসবে আমরা অনেক পরিবর্তন হয়েছে যে আমি দেখেছি তিরিশ পঁয়ত্রিশ বছর অনেক পরিবর্তন হয়েছে আমি ক্লাস সিক্স সেভেন থেকে আমি দেখছি ইন্ডাস্ট্রি এবং সেখান থেকে আজকে যদি চিন্তা করেন এই যে তিরিশ পঁয়ত্রিশ বছর আমি দেখছি এবং দেখে দেখতে অনেক পরিবর্তন হয়েছে আমূল পরিবর্তন হ্যাঁ সেটা হয়তো আমরা তিরিশ পঁয়ত্রিশের বছরের জায়গায় পনেরো বিশ বছরে করতে পারতাম সেটা হয়তো পঁয়ত্রিশ বছর লেগেছে সামনে আশা করে অন টাইমে হবে সবকিছু তো ভালো থাকবেন নাইম ভাই অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম আচ্ছা আমরা ফিরে যাই মামুন সাহেবের কাছে আবার যদি আমি এখানে অনেক লম্বা হয়ে গেছে এক ঘন্টা তেতাল্লিশ মিনিট হয়ে গেছে অনেকগুলো কোশ্চেন আসছে আমি দেখি কোনটা কার যদিও এটা রিলেটেড না স্যার নাহার এগ্রো থেকে কোরবানের গরু বিক্রি করা হবে বিক্রি করা হচ্ছে নাহার ক্যাটল ফার্ম নামে একটা পেজ আছে ফেসবুক পেজ আছে সেখানে ডিটেলস দেওয়া আছে এবং সবকিছু রেডি আছে গরুগুলো আপনি সেখানে দেখতে পারবেন কমিউনিকেট করতে পারবেন সেখানে আপনি যোগাযোগ করলে আশা করেই তবে আমরা গরু প্রসেস করছি না আমরা উই থট অ্যাবাউট দ্যাট বাট ওটার জন্য যে পরিমাণ রিসোর্স বা যে রকম ঝামেলা বা যে রকম মানে আবহ তৈরি করতে হবে সেরকম পরিস্থিতি আমাদের এখনো হয়নি আর কি তো অনেকে আমাকে লিখেছেন যে যে স্যার মানে গরু কিনবো প্রসেসও করে দিতে হবে সেই জায়গায় আমরা যাই নাই সেটার জন্য হয়তো আপনাকে কোনো স্লটার হাউস যদি বা কেউ করে দেয় আশেপাশের লোকজন সেদিকে আপনাকে একটু দেখতে হবে সেকেন্ড হচ্ছে একজন নতুন ফার্মার কি ট্রেনিং দিল এটা কি কোথায় ট্রেনিং করবে মামুন সাহেব আপনি বলেন যে মানে একজন নতুন খামারি উনি অনেকদিন ধরে আমার সাথে যোগাযোগ করছেন উনি কাজ করছেন উনি ফার্মিং করতে যাচ্ছেন এবং আশা করি উনি অনেক নলেজ এখান থেকে পাবেন এই দেড় পনেরো দুই ঘন্টা সেশনে আপনি কি একটু বলবেন যে সরকারি কি কি ট্রেনিং আছে এগুলো আসলে স্যার অ্যাকচুয়ালি যেটা আপনার ট্রেনিং সেটা ইওর ট্রেনিং যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে আমাদের একটা এখানে কোর্স আছে যে ইয়ং ছেলে যারা আছে ইয়ং লোকজন যারা এই ফার্মিং এ করতে চায় ওখানে একটা চ্যাপ্টারি আছে বাংলাদেশের বিভিন্ন যুব উন্নয়ন কেন্দ্রগুলোতে এই পোল্ট্রি ডেইরি এবং ফিশের উপরে এখানে ট্রেনিং করানো হয় তো ওখানে যোগাযোগ করলে হবে এছাড়া আমাদের যদি আপনি খামার করতে করতে চান করে থাকেন বা আশেপাশে যদি রিলেটেড কোনো ডিলার থাকে ডিলারের আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্পটে এগুলো করে থাকি এবং কি আমরা স্পট মিটিং করে থাকি অ্যারেঞ্জ করে থাকি ডিলারের ঘরে পাঁচজন খামারি না আমরা আমাদের কিছু টেকনিক্যাল নলেজ শেয়ার করি এবং কিভাবে আপনি এটা শেয়ার তৈরি করতে হবে এবং কিভাবে এখানে রিয়ারিং করা যায় এগুলো আমরা ফিজিক্যালি বিভিন্ন জায়গায় বাংলাদেশের 64 টি ডিস্ট্রিকে যেখানে যেখানে আমাদের ডিলার পরিবেশক আছে ওখানে আমরা উইকলি মান্থলি কিছু কিছু সময় আমরা করে থাকে এর থেকেও আপনি আমি যেটা বললাম যে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রগুলোতেও স্কোপ আছে স্যার এটা আচ্ছা মামুন হাসান বলছেন পোল্ট্রি ও মৎস্য সম্পদের কৃষItemsSourceগুলোর দূরীকরণের ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে আসলে কি কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে অনেক ধরনের পুরস্কার আছে এটা তো স্যার আমরা র্যান্ডমি ওয়াইজ আমাদের আমাদের ম্যানেজিং ডিরেক্টর স্যার যিনি আছেন রকিবুর রহমান টুডুল স্যার উনি তো র্যান্ডম এটা নিয়ে সচ্চার এবং এটা আপনার অলরেডি আমাদের এটা কিভাবে এই ইস্যুগুলাকে বাজে মন্তব্যগুলাকে অ্যাভয়েড করা যায় এগুলো নিয়ে আমরা কাজ করতেছি ফেসবুক লাইভ এবং আপনাদের শেয়ারের মাধ্যমে এগুলো ওভারকাম করতেছি এবং মানুষের সচেতনতা বৃদ্ধি করতেছি কারণ একটা যেমন আপনার স্যার আজকে বললেন সোনালে মুরগি সোনালে মুরগিও কিন্তু মানুষ খাচ্ছে কিন্তু ওই সোনালে মুরগি যে ইনগ্রেডিয়েন্টস দিয়ে সোনালে মুরগির ফিট তৈরি হয় সেম ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনি বয়লার ফিট ইনগ্রেডিয়েন্টস দিয়েও তৈরি হয় তার মানুষের মধ্যে যে মেন্টালিটি এখনো স্টিল নাও চেঞ্জ হয়নি এটার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের প্রতিষ্ঠান নাহারেকা গ্রুপ তো অবশ্যই এটা টপ একবারে ফার্স্ট লেভেল থেকে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে যাবে আমরা আশা করতেছি উম আবদুলার আমার বন্ধু দুবাই থাকে উনি লিখছেন ওয়াই ট্রান্সপোর্টেশন ইজ নট অ্যারেঞ্জিং ও থার্ড পার্টি সে ফর আহ ইনভলভেন্ট কুরিয়ার সার্ভিস বন্ধু আমার মনে হয় এটার উত্তর দিতে গেলে অনেক মুরগির বাচ্চা ইজ ভেরি সানসিটিভ বাংলাদেশের কুরিয়ার সার্ভিসগুলোর সেই স্ট্রাকচার নাই যে আমার বাচ্চাগুলো যেমন এখানে আমি ইউএস এর একটা এক্সাম্পল দেই ইউএসএ ছোটখাটো খামারই আছে যে দুশো তিনশো খামারও করে মানে ছোট ছোট ফার্ম হাউস গুলো ফার্ম হাউস বলতে মানে হাউস হোল্ড গুলো বাংলাদেশ গ্রামে তো ওরা কি করে অনলাইনে অর্ডার করে বাচ্চা তখন কুরিয়ার সার্ভিস কে দিয়ে কুরিয়ার সার্ভিস এর একটা সেকশন থাকে ওইটা নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করার ভ্যান মানে যেটা হচ্ছে ইউপিএস বা ফেডেক্স এর তারা তখন ওই প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ওকে ও বাচ্চার এটা এখানে তো লোকজন কম সে ফ্রন্টে কোন একটা শেডো আছে কোনো কোন একটা জায়গায় রেখে যায় এবং তখন ফার্মা সে ফার্মার বা ওই হাউস হোল্ড সে ওই বাচ্চাটাকে নিয়ে যায় আর আসলে এত বেশি সেন্সিটিভ এই বার্ড গুলো আর এটা আমাদের হাতে সময় থাকে ইসলাকে দ্য ক্লক ইজ যে অর্থাৎ সময় উল্টে দিকে ঘুরে যেমন ওই যে টেন নাইন এইট সেভেন করে তো আমাদের অন টাইম এর রাউটিং করতে হয় যে ঠিক আছে বান্দরবনের দিকে যাচ্ছে কতগুলো বাচ্চা নিয়ে যাচ্ছে এবং কোথায় কোথায় যাবে আমি যদি ঠাকুরগাঁও যাই কোথায় কোথায় যাবে তো এ ভেরি কমপ্লেক্স সেই জন্য এই এই ঝামেলাটা আমাদেরকেই এখনো নিতে হচ্ছে উইল আমরা খুব খুশি হতাম যদি আমরা এটা থার্ড পার্টি কাউকে দিতে পারতাম আমাদের কস্টিং যদি চালানা টানা বেড়েও যায় এই একটা মানে বিশাল হ্যাসেল আমাদের বলবো যে এটা একটা এই জায়গাটায় আমরা অনেক স্টাম্বল করছি অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা চাই যে এইসব প্রেশারটা আমাদের থেকে যদি কেউ যদি নিতে পারে কোনো কুরিয়ার সার্ভিস বা কোন ট্রান্সপোর্টেশন উইল বি হ্যাপি টু ডু दैट আমি জানি না সেটা সেদিন আসবে কবে আসবে জানি না তানভীর হাসান আমার ছাত্র সে লিখেছে মানুষের চাইরর তুলনায় বরং পোলটি যোগান কম মনে হয় আমি মনে করি না কারণ আমরা সেটা ফিল করছি না তানভীর কারণ আমরা বিক্রি করতে গেলে সেটা আমরা তোমার কথার সাথে সেটা মিলছে না আহ রীতিমতো অনলাইনে অনলাইনে মুরগি বিক্রি করা তখনই সম্ভব যখন প্রসেস চিকেন যাব আমরা এবং ভয়ঙ্কর বন্ধ করে দিয়েছে সমস্ত ব্রিডের ফার্ম তার মাদার ব্রিড কে ডিস্ট্রয় করেছে সমস্ত হ্যাচারি লক্ষ লক্ষ কোটি কোটি ডিম ডিস্ট্রয় করেছে ফেলে দিয়েছে বা নর্মাল ডিম হিসেবে বিক্রি করে দিয়েছে যে একটা ডিমের যে কস্টিং একটা হ্যাজিং ডিমের এটা আনবিলিভেবল তো সেটাকে নর্মাল ডিম এর দামে বিক্রি করে দিয়েছে এবং আহ আমরা চেষ্টা করেছি প্রক্রিয়া সেটা আলাদা একটা প্রক্রিয়া সেজন্য আলাদা ইউনিট বসাতে হবে তো সেটা আবার আলাদা বিজনেস প্ল্যান তো সো আমরা পরিকল্পনা নাই বলবো না বাট এটা আমাদের এখন ডোমেন না সেজন্য আমি বলবো যে নতুন অন্টারপ্রিনিয়রদের এখানে একটা জায়গা আছে কাজ করার বাংলাদেশের মানুষ এখনো লাইভ চিকেন খেতে অভ্যস্ত এটা মানুষকে আস্তে আস্তে ভুলতে হবে কারণ বাইরের দেশে আমরা ফ্রোজেন চিকেন খাচ্ছি ফ্রোজেন চিকেন খাওয়ার অভ্যাসটা হলে ওপেন মার্কেটে বিক্রিটা বন্ধ হলেই আমরা এই জায়গাটা নিজেরা ডেভেলপ করতে পারবো এখন যদি আমি ইনভেস্ট করতে পারবো কিভাবে আমি ব্যবসাটা মার খাওয়ার সম্ভাবনা শতভাগ কারণ হচ্ছে আমার এই ফ্রোজেন চিকেন নেয়ার মতো মন মানসিকতা সম্পূর্ণ যে পরিমাণ লোক বাজারে আছে আর এটার জন্য যে সাপ্লাই চেন বা যে কস্টিং আমার সেটা আমার কোনোভাবে ইকোনমিক্যালি ফিজিক্যাল হচ্ছে না বলেই আমরা এখন দেখছি যাই হোক আমরা কিছু এফোর্ট ছিন্নবিচ্ছিন্ন বিচ্ছিন্ন দিয়েছি এটা ফুললি এফোর্ট বলবো না আমরা চেষ্টা করছিলাম যে প্যান্ডেমিক সিচুয়েশনে মানুষকে কিছু হেল্প করার কিন্তু আসলে দেয়ার এজ এ লট অফ বটল নেক এটা আমি এখানে বলতে চাচ্ছি না বটল নেকের শেষ নাই এফিশিয়েন্ট লোক নাই প্যান্ডামিকে কাজ করার লোক নাই ঠিক আছে এবং ওই একটা লাইভ চিকেন কে ডিল করার মতো লোক নাই ফ্রোজেন এটাকে ফ্রোজেন করে কনভার্ট করার মতো ইয়ে নাই ইত্যাদি ইত্যাদি ব্যাপার মামুন সাহেব কি বলবেন কিছু এই ব্যাপারে যদি এটা তো স্যার আপনি বললেন যে আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা এটা অনলাইন সিস্টেম এবং অনলাইনের মাধ্যমে পুরো চিটাগাং শহরে আমরা ফার্স্ট এইড ইন্ট্রোডিউস করি এবং এটাতে আমরা বিভিন্ন ধরনের অবস্থাগুলোর মধ্যে সামনে বাধাগ্রস্ত হয়েছিলাম যেমন স্যার এটাতে কিছু কিছু এলাকায় লকডাউন থাকার কারণে আমরা ঢুকতে পারি না তখন আমাদের যে দুধ এবং ডিম এবং গরুর মাংস যেগুলো আমরা দিতে এগুলো তো অনেক ধরনের অবস্থা গুলো আপনি যেটা বললেন যে সাফিসিয়েন্ট ইকুইপমেন্ট এবং ম্যান পাওয়ার এবং আপনার প্রসেস যে করব আমরা ওইটার জন্য যদি সাফিসিয়েন্ট সবকিছু একসঙ্গে একত্রিত না হয় এবং ডেলিভারি চেনটা যদি একত্রিত না হয় তাহলে এটা আলটিমেটলি সাস্টেনেবল হবে না তো এটা আগামীতে যখন লকডাউন বাংলাদেশ থেকে যখন আল্লাহ রহমত কোভিড নাইনটিন যদি শেষ হয়ে যায় এবং আমাদের আমরা যদি অত্যাধুনিক প্রযুক্তিতে এটা সরবরাহ ব্যবস্থাপনা নেই তাহলে আমরা আগা আবার আমরা উই উইল ট্রাই টু সার্ভিস এগেইন ইন চিটাগাং ওভারঅল বাংলাদেশ থ্যাংক আমার মনে এখানে অনেকগুলো বিষয় আছে তানবির আমরা এগুলো পরবর্তীতে আরো ডিটেলস বলবো জানা যেমন এখানে অনেকগুলো ঝামেলা আছে যেমন আমরা অনেক জায়গায় হয়তো অর্ডার নিয়েছি কিন্তু ওই জায়গায় ঢুকতে পারছি না তারপরে ঢুকতে পারলো দেখা যাচ্ছে যে ভোক্তা নেয়ার পর পাঁচ দিন পরে বললো যে আপনার চিকেনটা ফ্রেশ না দেন রিফান্ড তো সো আসলে ব্যাপার হচ্ছে এই ধরনের অনেক ছোটখাটো ঝামেলা আছে পেমেন্ট নিয়ে ঝামেলা তারপরে আমাদের এখানে হোল্ডিং নাম্বার গুলো সিরিয়াল থাকে না একটা বাসা খুঁজতে আমাদের যে পরিমাণ সময় যায় ঠিক আছে যে দেখা যাচ্ছে যে একটা বাসায় এক হাজার টাকার বা পাঁচশো টাকার একটা পণ্য পৌঁছাতে দেখা গেল যে তার দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় চলে গেছে ডেস্টিনেশন তো সো ইস নট অ্যাকচুয়ালি ফিজিবল আরো অনেক বিষয় আছে যেগুলো আমি এখানে বলছি না সামটাইমস ফার্মার্স আর এফেক্টেড বাই রেয়ারিং নিউ ফ্লক অফ চিক্স উনি বুঝাতে যাচ্ছেন নতুন ফ্লক অফ চিক্স পালন করতে গেলে কি সমস্যা লিখেন নাই এটাতে তো আপনাদের সাপোর্ট আছে মামুন সাহেব আপনি বলেন এটাতে আমরা স্যার নিউ ফ্লক যে চিক্স এর কথা উনি বলছে এটাতে আমার যেটা মনে হয় যে নিউ ফ্লক চিক্স হচ্ছে বাংলাদেশের খামারদের মধ্যে সবচেয়ে পছন্দের তালিকায় প্রথম থাকা উচিত কারণ নিউফ্লক সিস্টে এখানে আপনার যে আমরা প্যারেন্ট স্টক থেকে যে ডিম গুলো পাই এই ডিম গুলোতে এখানে টোটালি কোনো ভাইরাস কোন ধরনের ব্যাকটেরিয়া বা কোনো ধরনের ঝামেলাপূর্ণ ছাড়া এবং মাদারসটা নিউ হওয়ার কারণে তার চিক্সটা যে বেবিটা আসতেছে চিকিৎসিক্সটা আসতে ডিওসিটা হচ্ছে ওটাও আবার হেলদি এবং আরো বেশি ভালো মনে করতেছে এবং খামারিদের চয়েস কিন্তু স্যার নিউ ফ্লক চিক্স বা মিডল ফ্লক চিক্সে কিন্তু সবচেয়ে বেশি পছন্দের আর কারণ এখান থেকে রেজাল্টটা এবং এফসিআর এটা আলটিমেটলি পনেরো থেকে বিশ দিন পরে গিয়ে রেজাল্টটা অনেক বেশি স্মুথলি আসে এফসিআর টা অত্যন্ত যেটা আপনি আহাদ ভাই বলছে ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট থ্রি এমনও আমরা অনেক পাইছি এটা নিয়ে নিউ ফ্লো নিয়ে কোন ফার্মার যদি অসুবিধায় পরে তাহলে আমি মনে করবো এটাতে তার যে শীতকালে যদি অনেক অনেক সময় নেয় ব্রুডিং টেম্পারেচারটা ঠিক ছিল না আপনার পাঁচশো ব্রুডিং এর জায়গায় আপনার এক হাজার ব্রুডিং করে ফেলছে তখনই একটু ঝামেলা ব্রুডিং এ হয়ে থাকে কিন্তু যদি কোনো সচেতন খামারি পাঁচশো বোর্ডিং করে ফেলে এবং

আসলে আমাদের আমি কথাটা একটু টাচ করেছি আসলে আমাদের একটা কি যে আমি নতুন কারণ এটা যেকোনো বিজনেস ইনফ্যাক্ট নতুন নতুন ব্যাপার আসে তো সো আমাদের খামারি ভাইদের একটা সমস্যা অনেকের মধ্যে যারা বুঝে যেমন যে দুজন খামারি ভাইয়ের সাথে কথা বললাম ওনারা অনেক রিজনেবল আন্ডারস্ট্যান্ডেবল নলেজেবল তারা নিজেরা লেখাপড়া করছে ব্যাপারে এরকম খামারি নিজেকে নিজে নিজেকে এরকম খামারিতে কনভার্ট করতে হবে এর চাইতে আমার মনে হয় বেশি কিছু বলার নাই কেউ যদি বলে যে আমি একযুগ খামার করেছে আমার শিখের কিছু নাই সেটাতে আমি বলবো যে উনি রং ওনাকে একটু নিজেকে একটু অ্যাডজাস্ট করতে হবে ঠিক আছে লার্নিং এর জন্য দরকার হলে দশ কিলোমিটার বিশ মাইল একটু যেতে হবে নিজের খরচে মানে আমি জাস্ট স্বরূপ বলছি যে এক চারটা জায়গায় গিয়ে সময় ব্যয় করতে হবে ওখানে গেলে কি লাভ ওখানে গেলে আমার টাকা আছে না পয়সা আছে না লাভ আছে এই জিনিসগুলো অনেক লাভ আছে যেটা আপাত দৃশ্যমান না যেটা ভবিষ্যতের জন্য খুব কার্যকর আচ্ছা এখানে আরেকটা কোয়েশ্চেন ছিল আসলে নাইম ভাই তো চলে গেল আমার মনে নাইম উত্তরটা দিয়েছে যে এতে করে ওনাদের পজিটিভ আউটকাম এটা উনি বলেছেন যে কিভাবে উনি এটাকে বুঝেছে থ্যাংক ইউ ভাইয়া দেখার জন্য করিম আব্দুল করিম ভাই উনি বলছেন না অনেক ভালো এটা ফিড হবে নিজে ব্যবহার করে থ্যাংক ইউ ভাইয়া আমাদের সাথে থাকার জন্য ফুলফুল ডিসকাশন थैंक यू যদি কাজে লাগে হেচেরের মালিকের মালিকেরা খামার করে বিদায় হেচেরের মালিকেরা খামার করে এটা স্যার অন্য যে কোনো আচ্ছা এইখানে ভাইয়া একটা কথা বলি কি ওই যে বললাম ওপেন মার্কেট আমি কি করব না করব আসলে কে কি করবে এটা আসলে কেউ বাধা দেবেন নাই তবে আমরা চেষ্টা করি যে প্রান্তিক খামারিরা যাতে প্রান্তিক খামার করে যেতে পারে সেজন্য আমরা একটা চেষ্টা করি কারণ এখন দেখেন খামারগুলো গুলো বেশিরভাগই কিন্তু রুরাল এরিয়াতে আপনি চিন্তা করতে হবে যে আপনার লোকাল মার্কেট প্লাস আপনার একটু দূরের মার্কেটটা যাতে আপনি কাভার দিতে পারেন আপনার চিন্তা করতে হবে ওইটা এখন অনেকে বড় বড় ইনস্টিটিউশন এটা হবে এর মধ্যে আপনাকে টিকে থাকতে হবে কাউকে আপনি মানা করতে পারবেন না ইনস্টিটিউশনালাইজ বা বড় আকারে পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ দুই লাখ খামার করবে মানুষ আপনিও একদিন পাঁচ হাজার হাজার খামার করে আস্তে আস্তে নিজেকে বাড়াতে হবে যেমন আমরা আমাদের ডেরির গল্প করি একটা গরু থেকে আজকে বাংলাদেশে পনেরোশো ষোলোশো গরু আমরা বৃহৎ খামারিতে রূপান্তর হতে যেটা একদিনের গল্প না আপনাকেও আস্তে আস্তে বাড়াতে হবে আসলে ছোট খামার নিয়ে আপনাকে টিকে থাকতে গেলে আসলে ছোট গাছ যেমন ঝড়ে টিকে থাকতে কষ্ট হয় তেমনি ভাবে কিন্তু বড় গাছ একটু অনেক অনেক বেশি বাতাস এবং ঝড় সহ্য করতে পারে ব্যাপারটা হচ্ছে এরকম তো আস্তে আস্তে করতে হবে মানে কোনো প্রেশার না আপনি আপনি সুবিধা মতো আপনার অনেস্টি দিয়ে আপনার হার্ড ওয়ার্ক দিয়ে আপনাকে এগোতে হবে মামুন সাহেব কি এখানে কিছু অ্যাড করবেন এটাতে ওই আপনি যেটা বললেন যে ওপেন মার্কেট ওপেন মার্কেট তো এটা যতক্ষণ পর্যন্ত কন্ট্রোলে না আসবে ততক্ষণ পর্যন্ত এগুলো আসলে একটু একটু ডিস্টার্ব হবে কিন্তু আ এটা কিন্তু ডে বাই ডে কমে যাচ্ছে এবং আমাদের প্রতি আমরা এটা বেশি আরো মানে এপিশিয়েটেড হয়ে যাচ্ছে স্যার তানবীর রিপ্লাই দিয়েছেন যে স্যার थैंक यू सर রিপ্লাই আসলে এখানে অনেক পয়েন্ট আছে তানবীর আসলে দেখো তুমিও একটা ব্যবসা করার চেষ্টা করেছো সো ফার আই নো তোমার সাথে আমার যোগাযোগ ছিল এবং তুমি দেখেছো যে ব্যবসা করাটা ইজি না তোমার বলতে কি banana কালচার বা কিছু একটা করেছিলা যেমন আমরা ড্রাগন ফ্রুট নিয়ে ঝামেলায় পড়ি আমরা আমরা টমেটো চাষ করে টমেটো ফেলে দিতে হয়েছে বেগুন চাষ করে বেগুন ফেলে দিতে হয়েছে মরিচ চাষ করে মরিচ ফেলে দিতে হয়েছে ব্রোকলি চাষ করে ব্রোকলি ফেলে দিতে হয়েছে এরকম গল্পর শেষ নাই উই ট্রাইড সো মেনি থিংস আমরা হর্টিকালচার এবং এই ভেজিটে ভেজিটেবল কালচারও কিন্তু আমরা অনেক না রেগ্রাম অনেক ট্রাই করছি এবং আমরা অনেক জায়গায় সাকসেস পাইনি যে জায়গায় সাকসেস পাই না আমরা হয়তো সেই জায়গায় যাই আমরা এই যে বিন মানে শিম যেটা বাংলায় বলছি যে সিম আমাদের মানে মনে মনে সেই আমরা ফেলে দিতে হয়েছে গরুকে খাইয়ে দিতে হয়েছে একটা পর্যায়ে এটা কেন হয়েছে বিকজ ওই যে বললাম অনেক 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 মানে আছে বটল নেক যেটা আসলে বললে মানুষ ডিসকারেজ ফিল করবে সেজন্য আমরা নেগেটিভ জিনিসগুলোকে কম বলার চেষ্টা করি কারণ এর মধ্যে আমাকে আমি যে জায়গায় মনে করছি যে আমি পারি নাই আমি আরেকটা অল্টারনেটিভ ট্রাই করেছি এবং মানুষ এভাবেই ট্রাই অ্যান্ড যে জায়গায় ট্রায়াল অ্যান্ড অ্যারো ট্রায়াল করতে করতে এক জায়গায় আপনি মনে করবেন যে হ্যাঁ ঠিক আছে এটাই আমার জন্য ফিট আমিও এই জন্য আপনাদের যারা ব্যবসা করার চিন্তা করছে তাদেরকে বলবো যে একটা ব্যবসা ধরবেন ওইটাই সাকসেস হবে এটা রেয়ার কেস আমরা এক সময় খামার করতাম এখন আর আমরা প্রান্তিক খামার করি না আমরা এখন হ্যাচারি অথবা ব্রিডিং ফার্ম এবং আমরা কালকে হয়তো জিপিতে গ্র্যান্ড প্যান্ড ফার্মে যাব আমরা ঠিক আছে আমরা এখন এটা নিয়ে ঝামেলা আছে আমরা সবচেয়ে সফিস্টিকেশন এখন আমি এখানে আরেকটা একটা জিনিস বলি আমি যখন জিপি করব তখন আমি যদি প্রান্তিক খামার করি তাহলে আমার জন্য বায়োসিকিউরিটি কত অনেক ঝামেলা আছে তো আমি কয়টা নিয়ে ডিরেকশন নিয়ে কথা বলবো তো সো আমি জাস্ট তারপরে চেষ্টা করছি কানেক্ট করার জন্য লিস্ট আপনাদের মাথায় দেয়ার জন্য যে দেয়ার আর সো মেনি সায়েন্টিফিক রিজনস নট টু ডু অর ডু সামথিং যে দুইটার একটা হবে ঠিক আছে মামুন সাহেব আমি আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে ছিলেন অনেক কথা করেছেন আপনি বিভিন্ন কোম্পানিতে কাজ করেছেন আপনি ডাক্তার মানুষ পশু ডাক্তার আছে এবং আপনার নলেজ আছে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি ফিল্ড লেভেলে আছেন যেটা খুব আমাদের জন্য আহ আপনার কি আর কিছু বলার আছে যে আমি স্যার সর্বোপরি যেটা বলবো আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য কারণ এতে যে প্রান্তিক খামারিরা আপনারা আমরা দুইজন খামারি কথা শুনছি তাদের যে কথাগুলা কি চাচ্ছে তারা এবং কি ধরনের তাদের ডিমান্ড এবং তারা কিভাবে সফলতার পেছনে কি কি আছে এটাটা আর আমি চাই একটা বলবো যে আমি তো অনেক প্রতিষ্ঠানে চাকরি করেছি এখন আমি প্রায় 15 বছর ধরে কাজ করি আমার যে অভিজ্ঞতা হয়েছে যে স্যার আমরা এই যে নাইম ভাই এবং যে আমাদের ক্লোজ কন্ট্যাক্ট এনাদের সাথে আমি খুব ক্লোজ থাকি আমরা তো এনারা যে কোনো সময় প্রবলেম এর কোনো এরাইজ হইলে আমাদেরকে জানায় আমাদের খাদ্য বাচ্চা যে কোনো ধরনের আমরা তো সবসময় একটা গুড সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করি তারপরেও যদি কোনো ধরনের লাইভ জিনিস তো স্যার লাইভ জিনিসের মধ্যে যদি কোনো ইন্টারাপশন হয়ে থাকে আমাদেরকে তৎক্ষণাৎ আমরা জানাইলে আমরা দ্রুত এটা আমাদের আমাদের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর স্যার আমাদেরকে অত্যন্ত হেল্প করতেছে এবং আমাদের এই আমরা উই আর দা লার্জেস্ট গ্রোয়িং কোম্পানি ইন বাংলাদেশ আমরা প্রায় প্রায় এখানে স্যার আমরা ইন্ট্রোডাকশন লেভেল থেকে এখন বিশ হাজার টনের মতো আমাদের ফিড এবং আমরা সেল করতেছি এবং বিশ হাজার টন যে আমরা প্রডিউস করি এবং আমরা যে ক্যাপাবল বাংলাদেশের সমস্ত চৌষট্টি ডিস্ট্রিক্ট আমরা দিচ্ছি এর পেছনে কিন্তু অক্লান্ত ওই আমাদের খামাদের যে চাহিদা এবং আমাদের বাচ্চা যেটা আমাদের ব্রিড রস থ্রি জিরো এইট এটা বাংলাদেশে এক খামারিদের প্রথম তালিকায় প্রথম পছন্দের তালিকায় আছে রস থ্রি জিরো এইট এটা খামারিরা যেমন এফসিআর ভালো পায় এবং আহ আজকে যেটা বললো যে অ্যান্টিবায়োটিক ফ্রি এই মুরগিগুলো আমাদেরকে অ্যান্টিবায়োটিক ফ্রি খাওয়াইলে এগুলো সুস্বাদু হয় এবং সর্বোপরি ওভারঅল আমাদের যে গ্রোয়িং ফাস্ট এবং আমরা একটা টেকনিক্যাল সার্ভিস যেখানে আমাদের পনেরো থেকে বিশ জন ডাক্তার রয়েছেন এবং আমাদের সত্তর জন সেলস পার্সোনাল রয়েছে সারা বাংলাদেশে আবার বিভিন্ন ধরনের গোডাউন ফিডমিল এবং হ্যাচারি এগুলো থেকে আমরা যে প্রান্তিক খামারিদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করছি এটা আমাদের সম্ভব হয়েছে আমাদের নাহারেক গ্রুপে কর্ণধার সম্মানিত এমপি স্যার ওনার সহযোগিতায় এবং আন্তরিক চেষ্টায় নিরাপদ আমি আমরা সারা বাংলাদেশে পৌঁছে দিচ্ছি এটার জন্য আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করি আবার ধন্যবাদ জ্ঞাপন করি স্যার আজকের এই যে প্রথম আমার আমার সার্ভিস লাইফে প্রথম মানে আমরা একটা পোলট্রি সেক্টর নিয়ে আমরা লাইভে যে প্রান্তিক খামারিদের সাথে কথা বললাম এটা কিন্তু আগে কখনো হয়নি এটা একটা ব্যতিক্রম এবং আমি আশা করব আপনি এটা কন্টিনিউ করবেন কারণ আমাদের বাংলাদেশের আজকে একজন খামারি বলছে যে বা বাংলাদেশের মানুষ গুজবে কান্দায় বেশি তা আমাদেরকে এই প্রোগ্রাম গুলো করলে আপনার নেগেটিভ যে ইস্যুগুলো আছে এগুলো থেকে তারা বেরিয়ে এসে পজিটিভ একটা ধারণা নেবে এবং এই শিল্পটাকে বাঁচাবে এখানে বেকার সমস্যা সমাধান হবে এবং ডে বাই ডে এই ইন্ডাস্ট্রিটা একটা জিবিটিতেও বাংলাদেশের জিটিভি টিভিতেও একটা ভালো অবদান রাখবে আপনাকে থ্যাংক ইউ স্যার আবার দেখা হবে ইনশাল্লাহ কোন একদিন ধন্যবাদ স্যার আমি একটু র্যাপ করি এখানে আসলে অনেক কথা আছে এই সেক্টরটা এত বিশাল আমি অনেক সময় বলি যে একটা বোয়িং ইন্ডাস্ট্রি চাইতেও পোল্ট্রি ইন্ডাস্ট্রি এখন অনেক কমপ্লেক্স হ্যাঁ একটা বিমান বানানোর কারখানা আর যতটুকু কমপ্লেক্স আছে কত থাউজেন্ড তার ইনগ্রেডিয়েন্টস লাগে কম্পোনেন্টস লাগে এবং ইনফ্যাক্ট পোলট্রি আরো বেশি সুই সুতা থেকে শুরু করে সমস্ত কিছু এখানে লাগে লাগে না আসলে আপনার হয়তো আপনি যদি না জানেন আপনারা যদি এখনো অনেকে মনে করেন যে ইটস ওকে একটা ঘর করলাম এতগুলো বাচ্চা তুললাম বড় হয়ে গেল দিস দিস ইজ নো মোর ইন্ডাস্ট্রি এবং এটা আপনার বাইরে আমি শুধু এইটুকু বলবো যে অনেকের অনেকের ইমাজিনেশনেরও বাইরে যে একটা আমরা তো হসপিটাল ইনকিউবেটর দেখি ঠিক আছে আমরা বিভিন্ন রকম ইয়ে দেখি এবং এগুলো তা আমাদের বায়োসিকিউরিটির কাছে এগুলো কিছুই না মানে আমরা এত সফিস্টিকেশন মেনটেন করতে হয় এবং ইস নট আমরা এই যে ফিডের কথা বলছি আমরা কোটি কোটি টাকা ল্যাব প্রতিষ্ঠা করেছি আমাদের প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস বিভিন্ন জায়গায় টেস্টেড হয় এবং সেটা আবার প্রোডাকশনের আগে গিয়ে আবার টেস্টেড হয় এবং আবার কেউ যদি কমপ্লেন করে এনভায়রনমেন্টাল কত কারণে হয়তো বৃষ্টিতে ভিজলো বা এনভায়রনমেন্টের কারণে বস্তার মুখ খুলে গেল সেগুলো আবার খাদ্যগুলো এনে আবার টেস্ট করা হয় কেন সেটাই সেরকম হলো সো ট্রায়াল এন্ড এখানে শেষ নাই এখানে কথা বললে কথা মানে শুরু করলে কোন সম্ভাবনা নাই আমি জানি না এটা প্রথম কিনা বাট আমি অন্যান্য অনেক কিছু করছি যে সাথে কারণ এই জায়গায় আমার দখল বেশি তারপর আমি সাহস করে এটা নাম দিয়েছি যে আপনি দেখেন পোলট্রি খামারদের গল্প এক তো সো এটা আমি আবার বলছি যে অবভিয়াসলি এক মানে হচ্ছে আমি এটা দুই তিন চার পাঁচ করবো আমরা আমি যদি একটা প্রতিষ্ঠানের সাথে ইনভলভ আছে আমি প্রতিষ্ঠানকে খুব বেশি নিজে থেকে হাইলাইট করি না মামুন সাহেব যা বলেছে আমি শুধু এইটুকু বলবো যে আমরা চৌষট্টিটা জেলা কভার করছি এখন এবং আমি চাই মামুন সাহেবের মাধ্যমে এবং আমার অন্যান্য আর এস এম যারা আছে বা ম্যানেজার আছে ডিভিশনাল ম্যানেজার আছে বা আমার যে কান্ট্রি ম্যানেজার আছে তাকেও ওনাকেও আমি অনুরোধ করব যে আমাকে রিজন ওয়াইজ কিছু খামারি আমাকে যদি রেডি করে দেয় নেটওয়ার্ক নেটওয়ার্ক বা ওদেরকে যদি একটু বুঝাই দেয় আই ক্যান ডু সাম লাইভ আমি প্রত্যন্ত অঞ্চল আমি বগুড়ার লোকের কথা শুনবো আমি খুলনার লোকের কথা শুনবো ঠিক আছে আমি রাজশাহীর কথা শুনবো ঠিক আছে আমি সিলেটের কথা শুনবো তো এইভাবে আমি বরিশালের কথা শুনবো নোয়াখালীর কথা শুনবো তো সো জিনিসটা হবে কি তাহলে চিটং এর ভাই দুজন আজকে বললেন ওনারা ভালো আছেন ওনারা ভালো করছেন ভালো লাগলো তার মানে হচ্ছে ভালো করা সম্ভব এবং আপনি জাস্ট প্রচেষ্টা করতে হবে নলেজ বাড়াতে হবে তো সবাইকে ধন্যবাদ আহ মামুন সাহেব আবার আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য তো সব ভালো থাকবেন সবাই পরবর্তীতে অন্য কিছু নিয়ে হাজির হব আসসালাম আলাইকুম